তোমার ঘরের ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আর বাবু দিয়ার মালি রাখি শুভ একা কবর কেমনে রে থাকব, ভাই বন্ধু বাপ মা সারিয়া। এক টুপি আলা আর এক টুপি আলারে সহ্য করতে পারে না, এক ব্র্যান্ডের জিকির আলা আর এক ব্র্যান্ডের জিকিরকে সহ্য করতে পারে না, এক দলের লোক আর এক দলকে সহ্য করতে পারে না, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদ দিকে চায় না, এক সংস্থার লোক আর এক সংগঠনের লোকের দিকে চায় না, এই অবস্থা আছে না এই জন্য বলেন। আমি যে টুপি কারি সাহেবের টুপি সেই ব্র্যান্ডের না, তাই আমি অ্যাঙ্গেলে তাকাই, উনি আমার দলের লোক না, ওনার যে টুপি ওই টুপির ব্র্যান্ডে আমার টুপি না, এই কারণে পাঁচতালের দিকে উনি অ্যাঙ্গেলে তাকায়, এই কারণে 92 জন মুসলমানের দেশে 92 ভাগে শক্তি বিভক্ত হয়ে গেছে। ও আজে লোক হয়, টঙ্গীর ইস্তমায় লোক হয়, চরমনায় সরসিনে লোক হয়, ফুরফুরার দরবারে লোক হয়, ইস্তমায় লোক হয়, মাগার ইসলাম জমিনে কায়েম হয়। আমিও তো কম দিন গরুর গোস্ত খাই নাই আপনাদের সাথে, কিন্তু ইনস্টান আমার দিকে তাকাবেন। এখন আপনার মোবাইল হাতে নেন আর হাতে নিয়ে মোবাইলে সার্চ দেন, ভূগোলে ভূগোলে সার্চ দেন, লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, এখন লাগবেন, আই ক্যান চ্যালেঞ্জ, আপনার মোবাইলে এখন বেরিয়ে আসবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। বলেন কি, বলেন কি, যাবেন কই, যাবেন, যাবেন কোথায়, যাবেন কোথায়? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার কারণে সিরাজের মতো জাহান্নামের আসামি আজকের ইসলাম কবুল করে স্টেজে উঠতে পেরেছে। কি আমি জাহান্নামের আসামি ছিলাম না? বলেন না, বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নট মেয়ার প্রফেট অ্যান্ড সিম্পলি রিলিজিয়াস লিডার বাট অলসো এ প্রিভিডেন্ট পলিটিশিয়ান অ্যান্ড ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইসলামী রিপাবলিক অফ মদিনা। মোহাম্মদ সাল্লাল্লাহু শুধু আমার মতো মিলাদ পড়ে নাই, আমার মতো জিকির করে নাই, আমার মতো দাওয়াত দেয় নাই, উনি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মোহাম্মদুর রাসূলুল্লাহ 27টা যুদ্ধে সেনাপ্রধান। কয়টা যুদ্ধে? না না, এগুলো রিক্স, এ ওয়াজ করবেন না, তাহলে বক্তা ভালো না, বক্তা ভালোর ধার ধারে না সিরাজুল ইসলাম। ওয়াজ করার জন্য ইসলাম কবুল করি নাই, মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য ইসলাম কবুল করেছি। আমাকে একদিন জিজ্ঞেস করে একজন লোক, হুজুর ধৈর্য ধরবেন তো, জিজ্ঞেস করে হুজুর আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর ইসলাম মৌলবীরা মৌলবীরা বলেন আমাদের কি বলেন, ঠিক ঠিক আপনি কোন লুবি বলেন বলেন, কিন্তু মনে রাখবেন 2টি বছর করোনায় সারা দুনিয়া মেচাকার হয়ে গেছে, যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবু ভাইয়ের মতো লোক দুনিয়ার থেকে চলে গেছে, বাংলার 4 বুদ্ধিজীবীর 1 বুদ্ধিজীবীর সন্তান প্রথম জীবনে স্বরাষ্ট্রমন্ত্রী, পরে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব চলে গেছে, ঠিক না ঠিক? প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন চলে গেছে, ফরিদপুরের নয়নমণি ফরিদপুর জেলা সরদার বাড়ি কামাল ইবনে ইউসুফ কয়েকবারের মন্ত্রী চলে গেছে, আমাদের বরিশালের ডাক্তার আর রাহাদানোয়ার হাসপাতালের মালিক চলে গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর দেশের শেখ আবদুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী কোরআনে হাফেজ কওমিয়া মাদ্রাসায় পড়া চলে গেছে, হিসাব করতে 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 দেখলে দেখবেন একটা কওমিয়া মাদ্রাসার ছেলে মারা যায় নাই, একটা নুরানি মাদ্রাসার ছেলে মারা যায় নাই, 13টা ছেলের মাথায় পাগড়ি দিয়েছি, এদেশের কয়টা হাফেজ মারা গেছে? আই ক্যান চ্যালেঞ্জ, বলেন আমার কাছে লিস্ট দেন, আর ওয়াজ করব না, দিস ইজ দ্য ট্রুথ। হুজুরা বসা আছে প্রত্যেক মাদ্রাসার মহতাম প্রিন্সিপাল শাইখুল হাদিস মাঠের মধ্যে বসা আছে,
লিচ্ছাই বাজি পড়া মাদ্রাসার কয়টা হাফেজ ছেলে মারা গেছে, কয়টা নুরানি মাদ্রাসার ছেলে মারা গেছে, কয়জন পীর মারা গেছে। এর অর্থ এই না যে যারা বেঁচে আছে তারা ভালো, যারা মরে গেছে তারা খারাপ, তা না। বরঞ্চ আমি বলি যারা মরে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আমরা কনজাস্টেন্ট মাইন্ডের পরিচয় দেই না, আমাদের মন উদার। এইখানে মাঝিপাড়া মাদ্রাসা থেকে 13টা ছেলে হাফেজ হয়ে বেরিয়ে গেছে। এক জেল কাগজের কোরআন না থাকলে ওই প্রথম যে ছেলেটির মাথায় পাগড়ি দিয়েছে ওর বয়স 10-এর উপরে হবে না, 10 বছরের বেশি হবে বাবা। 10 বছরের ছেলের মধ্যে আলিফ লাম মিম হইতে নাস পর্যন্ত 30 বার কোরআন ইনকর্পোরেটেড অন্তর্নিহিত। একটা কাগজের কোরআন দরকার নাই, ওকে দাঁড়িয়ে দেব বের হতে থাকবে কোরআনের জেল আর জেল আর জেল আর জেল আর জেল। এটা এটা আল্লাহর কোরআন। হাউ ইজ পসিবল, কেমনে সম্ভব? একটা রেপিডের ঘটনা, স্কুল ইউনিভার্সিটিতে যখন পড়েছি তখন কাইসে বুঝে একটা ঘটনা মুখস্থ করতে পারি, ভুলেই গেছে 2-1 লাইন। আর কি করে সম্ভব 30 বার কোরআন 10 বছরে হাফেজ? কয়েকদিন আগে আমতলি ডিগ্রি কলেজ মাঠে মাহফিল করলাম, এই গত সপ্তাহে 13 বছরের ছেলে 13 মাসে হাফেজ। ইউটিউবে আমার বক্তব্য দেখেন, 13 বছরের ছেলে 13 মাসে হাফেজ। দিস ইজ দ্য ট্রুথ। এই কোরআনের জন্য নবী 27টা যুদ্ধের সেনা প্রধান, কয়টা? আওয়াজ এত কম কেন, জোরে বলেন না। না না, রিস্ক দেবেন না, ঝুঁকি নেবেন না, বাতালের বিরুদ্ধে কথা বলবেন না। তাহলে মুরগির বড়না না সলা চিংড়ি মাছ, গাড়ি ভাড়া আর হাতিয়ার টাকা খাম ভরা পাবেন যে আসবে তাকে। কি বলেন, ঠিকটা ঠিক? কি বলেন, মিসকে হেসে দিবেন, ফ্রান্সের আতর ইন্ডিয়ান দরবার লাগাবেন আর ইন্ডিয়ান জর্দা দিয়া মুখের ঠোঁট লাল করে ফেলবেন। কি বলেন, ঠিকটা ঠিক? আর যে আসবে শত্রু আর বন্ধু সবাইকে ফু দেবেন। তো পীর ভালো, ওয়াইজিন ভালো, বক্তা ভালো, সাইকোলজিস্ট ভালো, আল্লামা ভালো, ওয়াইজিন ভালো। আর যদি বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল, এই আয়াত শুনলি শরীরের মধ্যে পশম শুরু করে। এই মৌলবী জানি কি ওয়াজ করে, এই পীর জানি কি ওয়াজ করে, রাগ হচ্ছেন? আমি অত তৃপ্তি দিতে পারবো কিনা জানি না, তবে যদি শুনতে থাকেন আমি চেষ্টা করবো নির্দিষ্ট সময়ের মধ্যে আমি একটা গাইডলাইন আমার মন থেকে দেওয়ার চেষ্টা করবো, দিতে পারবো কিনা জানি না, আপনারা নিয়ে নেবেন জোরে করে। কতটা যুদ্ধেশ! আমার কাছে একজন জিজ্ঞেস করে, হুজুর মৌলবীরা রাজনীতি করবে কেন? আমি বলে, ওয়েল আপনি খুব ভালো কথা বলেছেন, খুব ভালো। আমি রাজনীতির কথা বলবো না, কিন্তু আপনাদের চিন্তা নেই, মাদ্রাসার কোনো ক্ষতি হইবে না। আমি কি মগা নাই আপনার মতো? আমি আপনারা পুরান মুসলমানরা যদি পিঠ বেসা ইউজ করতে পারেন, আমি কি পুরান 37-38 বছর আগে ইসলাম কবুল করে আমি পিঠ বেসা ইউজ করতে জানি না? কিন্তু খালি একটা কারণে করি না, আম্মামান খাফ মাকাম রাব্বি, আছে না নাই? আছে না নাই? দাঁড়াও, হিসাব দাও, সামনে যাও, ওয়াজিন সাহেব, পীর সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কারি সাহেব, দাঁড়াও, হিসাব দাও, সামনে যাও। এই কারণে পিট বেসে ওয়াজ করতে চেষ্টা করি। ওয়াজ না করলে কি হইবে রিজিকের মালিককে? যদি বলেন আমি কোনো গরিবের ছেলে ছিলাম না, আমার বাড়ি বরিশাল বিভাগ জালকাটি জেলা নলসিটি থানার অন্তর্গত 2 নম্বর মগর ইউনিয়ন, প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম। বাবা রেজিস্টার ফিজিশিয়ান, ভাগলপুর রসায়ন শাস্ত্রের উপর ডিগ্রি নেওয়া বাবা, বাবা ডাক্তার ছিলেন। আমি তো মোবাইলে আপনাদের কথা খবর নিয়ে দেখবেন সত্য না মিথ্যা, জন্ম হইয়া 500 টাকা নষ্ট চোখে দেখছি সব পেয়েছি। একটি জিনিস ছিল না, আমি আমার মালিক চিন্তাম না, মালিককে যুবক বলো কে হাত জায়গায় বলো কে, সব মরে গেল মাক্স, কিন্তু আমিও বুঝি মাক্স আমার পকেটেও মজুদ, মাক্স লাজেম, মাক্স ব্যবহার করবেন কোনো সমস্যা নাই, ফিজিক্যাল ডিস্টান্স, সোশ্যাল ডিস্টান্স, বুঝুন তো, হ্যান্ড ওয়াশ সব ব্যবহার করব, কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক আর হ্যান্ড ওয়াশ আমায় বাঁচাইবার পারবে না। এগুলো উপায় উপকরণ, উপায় উপকরণ পরোয়ার আল্লাহ করে না, আমার বাঁচাবার মালিক আমার আল্লাহ। যদি তা না হইতো স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার নাসিম সাহেব কেন চলে যাবেন? উনি কি হ্যান্ড ওয়াশ, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স কম বুঝছে নাকি?
এমন এফসিপিএস এমডি করে ডাক্তার আছে, এখন পর্যন্ত চেম্বার করে না মুহূর্তের ভয়েতে। আর যদি বলেন মাস্ক, এই মাঝিফাড়া একটা গ্রাম দাস কি বলেন ঠিক নেবে ঠিক, এই গ্রামের মধ্যে এমনও কোনো মুরব্বীরা আছে 80-90 বছর বয়স, যদি কোনো ওয়াজি সাহেব গাজী সাহেব একটা মাস্ক লইয়ান মনে করবে কোনো সাহাবিগ নাম কি মাস্ক বসবে। নবপুরে ওয়াজ করতেছি, নবপুরে ঢাকা, এই সময় আমি নতুন ছিলাম, অনুমানিক 40,000 মানুষ। একটা লোক আইসে সভাপতি, বর্ষের সভাপতি, আমাকে সভাপতি কেটে আমি জানি না, মঞ্চের সভাপতি আজকের খেত মনে হয় নাই, সভাপতি সাহেব বসা যেখানে এমন সভাপতি না, সভাপতি যেখানে বসা তার প্যাট তার আড়াই হাত সামনে, নবপুরের লোয়ার ব্যবসায়ী না। তো শেষে সভাপতি সাহেব আমার কানের সাথে মুখ লাগাই বলতেছে, হুজুর মোনাজাত দেবেন কয়টায়? বলে আওবা বুঝলেই ভালো করিয়া, আওবা বুঝেন তো, যদি ভালো বুঝি তাহলে ওয়াজ বাড়বে, নাহলে তো অল্পতে মোনাজাত দিয়ে যাম। মুখ কানের সাথে লাগাই, হুজুর একটু ইকটি জিং সম্পর্কে ওয়াজ করবেন। কোন জিং একটু জোরে কন। আমি চিন্তা করলাম সভাপতি সাহেব ইপটিজিংয়ের ওয়াজ মাননীয় প্রধানমন্ত্রী করতেছে, আইন করছে, এটার সাথে আমরা একমত। আমরা কিন্তু প্রাইম মিনিস্টার ভালো মানুষ, তার ভালো কাজের সাথে একমত, কিন্তু আবার ভালো যেটার বিরোধী সেটার সাথে রাজপথে নারায়ণের বীর না শুকরিয়া করবো তা না, পদ্মা সেতু হয়ে গেছে, ওয়েল সো গুড, এটা সারা ওয়ার্ল্ডের জন্য মডেল। কিন্তু কেউ যদি বেরেন বুঝুন মুসলমানের দেশে বলে দাড়ি কামিয়ে দেব, টুপি নামিয়ে দেব, জামা খুলে ফেলবো, তাকে ক্রুশ ফায়ার দেওয়ার জন্য আমরা সঠিক, তাকে ক্রুশ ফায়ার দেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ইমেজ ঠিক থাকবে, বেশি দিন বেঁচে থাকবেন। আপনার বাবার দাড়ি ছিল গুন্ডাকে শরাব করার ক্যাসিনো ব্যবসায়ীদের চাইতে, ওকে ওকে আগে ক্রুশ ফায়ার দেন, আপনার সুনাম ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, ঠিক বলেন না কেন? গায়ে লাগছে, কিচ্ছু করার পারবে না। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে নাই। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নট মোর প্রফেট এন্ড সিম্পল রিলিজিয়াস লিডার বাট অলসো এ প্রভিডেন্ট পলিটিশিয়ান এন্ড ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইসলামী রিপাবলিক অফ মদিনা। নেপোলিয়ন বোনাপার্ট বলছে, আই হোপ দ্য টাইম ইজ নট ফার হোয়েন আই শ্যাল বি এবল টু ইউটি অল দ্য ওয়াইজ এন্ড এডুকেটেড ম্যান অফ দ্য ওয়ার্ল্ড রিজেম বেজ দ্য প্রিন্সিপাল অফ দ্য কোরআন হু ইজ অ্যালং আ ট্রু এন্ড হু ইজ অ্যালং ক্যান লিড মেন টু হ্যাপিনেস। আমার বাবার কথা না, কোন মুসলমানের কথা না, অমুসলিম নেপোলিয়ান বলেন সেদিন বেশি দূর নয়, সারা পৃথিবীর মানুষ অশান্তির বেড়াজাল থেকে মুক্তির জন্য মোহাম্মদ রাসূলুল্লাহর নীতির কাছে আত্মসমর্পণ করতে হবে। আই ডাউট আই হোক, এটা অমুসলিমের বাক্য, কোন মুসলমানের কথা রাগ হইতেছেন? এখনো আর শুরু করিনি, করবো আর যদি আপনারা বসেন আলহামদুলিল্লাহ। আমার সাথে মোনাজাত দেওয়ার ইচ্ছা আছে কার কার একটু দেখি। মারহাবা আল্লাহ, আমি মনে করছি 11টায় ওয়াজ দিলে আর কি পাবলিক থাকবে, আপনারা আমার এত ভালোবাসেন, এই মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহ একবার, আমি মিষ্টি ভাষি মুস্কি হাসি এই সমস্ত লোকদের পছন্দ করি, কিন্তু কিছু কিছু লোকের দিক গেলে কোথাও কোথাও মাহফিলে গেলে দেখি আল্লাহ আমার মনে হয় 10 নম্বর সিগন্যাল, কিন্তু আমার প্রিন্সিপাল সাহেবের মধ্যে সেই আখলাক নাই। আল্লাহ তাকে হা দিয়ে মাহাত হিসাবে কবুল করুন, আমাদের সবাইকে হা দিয়ে মাহাত হিসাবে কবুল করুন। মিয়া আপনা করে দেখি ইসলাম কবুল করলাম, নবীজির মিষ্টি হাসা সুন্নত, 100 সুন্নত একদম 100 গলা কাটা শহীদের সব, আর আপনি মনে হয় জানি নবীর সেই 1 ডিগ্রি বুজুর্গ বেশি হয়ে গেছে, আমার কাছে আপনার মতো বুজুর্গের কোনো চাওয়া পাওয়াই নাই, গেট আউট। বলেন কি হুজুর, নবী মুস্কি হাসছে, এটা নবীর, নবীকে মুস্কি হাসি সারা সাহাবীরা দেখেনি, রামনে একেবারে বুজুর্গ সাইজে গেছেন। আরে বাবা, মাঝে মাঝে চাইলে টুপির দিক চাই, এটা পাঁচতালি, এটা গ্রহণযোগ্য না, এটা গোল, এটা গ্রহণযোগ্য না, এটার মাথায় লাল লাগাইনি, এটা গ্রহণযোগ্য না। এখানে মুফতি সাহেবরা আছেন, আমি একটা কথা বলে তারপর সামনের দিকে যাব। একটা লোক টুপিকে ডিজনার করে নাই, এঙ্কার করে নাই, হুজুর ভালো করে বুঝাইতেছি, ডিজনার করে নাই, এঙ্কার করে নাই, কিন্তু সে জীবনে টুপি দেয় নাই মাথায়, এই লোকটা জাহান্নামে যাইবে, একটা দলিল চাই। হুজুরা বলেন আছে, এরা এরা মুফতি না, এদের পার জোতা আমাদের সোজা করা উচিত না, এরা কি বলছে আছে হুজুর? তাহলে আপনার টুপি দিয়ে আপনি, আপনার এত বড় ব্র্যান্ডালা হয়ে গেছেন যে আপনি টুপি দিয়ে আপনি ভেস্তে চলে যাইবেন, ভেস্তে চলে যাইবেন, তা করছেন না।
না বন্ধু, যার চোখ ভালো লাইট একটা একটাই দেখে, কয়টা লাইট আমার মাথার উপর, কয়টা লাইট, যার চোখ ভালো একটা লাইটকে একটাই দেখে, যার চোখ বরিশালে বলে উদাইছে, কোনো দেশে গেলে বলে কয় লাগছে, কোনো দেশে বলে কয় বেশ চোখ উঠছে, চোখ উঠছে, চোখ লাগছে, কারণ ভাষার তো আর শেষ নাই। আমি যখন প্রথম ওয়াইজিন হইয়া ব্রাহ্মণবাড়িয়ে যাই, তা ব্রাহ্মণবাড়িয়ে গেছি রাত্র, সেখানে অভ্যাস খারাপ আসলে তিন সাড়ে তিন ঘন্টা ওয়াজ করতাম, গায়ে তেল আসলে তো নামছি, স্টেজ দিয়ে নামতেছি, এক বেটা বেটা বাচ্চা করে নিয়ে কয় হুজুর একখানা হুম গাইয়ে দেন। আরে আমি তো খুঁজি বরিশালের একটা ইমাম খুঁজি, এই হাবিসাবাদী কে হুজুর কি, আমি বলে আরবি না ফার্সি না উর্দু কিছুই তো বুঝলাম না বাজান, এই সবই তো পড়ছি মোটামুটি, কিন্তু ইংরেজিও তো কয় নাই, হুঙ্গাই দেন কি, আমি না পোলাটাকে কী করবো, এটা আসার দেবো, কয় না হুজুর না 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 আসার টাসার দিয়ে না, ফু দেন, কয় হুজুর ফু দেন, কী দেন, গেছি ময়মনসিংহ, ময়মনসিংহের বাড়ি থাকতে পারেন, গেছি ময়মনসিংহ, একটু হাসুক হুসুক খারাপ ঠিকই দেন। এখন মেম্বার সাহেব ওদের সাথে সারা রাত্র আওয়া যায়, আমি শেষ বক্তা সোয়া তিনটায় নাম স্টেজ দা, মেম্বার সাহেব হুজুর হইতে পারে কি কয়, একে তো কাপড়ের ব্যবসায়ী, ওসব ময়মনসিংহের ভাষা ভাষা সব বোঝে, হইতে পারে বরিশালের ইমাম ডাকবে সে দিকে তালে হাবিবি আসছে হুজুর কি, আমি বলে যে হইতে পারেন কয়টা ইংরাজি না বাংলা, আমি কী করবো, আমি কি দৌড়দম বরিশালের দিকে, কয় না হুজুর আপনি শুয়ে পড়েন, তা ভাষার মধ্যে তাফাত আছে না কি, ঠিক যাবে ঠিক, বেচারা মানে আছে তো, কি বলতেছিলাম কোন দেই, ওই যে বেটার কাছে বলছি ইপটিজিং ঠিক না, ইপটিজিং প্যাডের উপরে টিপ দিলাম, লাইটের কথা বলবো হুসাই আসতেছি, টিপ দেয়া কি কম, ইপটিজিং এর কথা বলবেন, আপনার প্রতি কনফিডেন্স মানুষের বেশি, আপনার ভালোবাসে, আপনি যদি ইপটিজিং এর ওয়াজ করেন সবাই দিলের মধ্যে লাগবে, ঠিক আছে এটা তো মাননীয় প্রধানমন্ত্রী করে হ্যারে করতে দেন, আমরা হাল লাগে একমত এই ব্যাপারে, কয় না হুজুর একটু কিছু বলতে হবে, আমি চিন্তা করছি এত বড় প্যাডালা সভাপতি আজ একটা শিক্ষা দেবো, পনেরো মিনিট ওয়াশ করে সামনে একজন আজি রুমাল সৌদি আরবের রুমাল মুড়ে দিয়ে বসে রয়েছে, এক বুড়ো আশি বছর বয়স হবে, হ্যারদিক সাহিক আব্বা আমি বলতেছি ওয়াজের মধ্যে বাজান ইপটিজিং বোঝেন, বেটার খুশি হাসি খুশি ছিল, যেই বলছি ইপটিজিং কারে কয় বোঝেন, একাল মুখটুক বেজারি করে কয় সিরাজি সাহেব আপনার তো জোয়ান বক্তা, আপনারা তো পুরান সাহাবিগুর নাম মনে রাখতে পারেন, আমরা কি পুরান সাহাবিদের নাম মনে রাখতে পারি, আমরা তো জানি আবু বকর উমর উসমান আলী হায়দার সাদ সাঈদ তালহা জুবায়ের আব্দুর রহমান বিন আবু মুয়াজ্জের মুখী আবু উবাইদ ইবনে জাররা খাব্বাত খোবায়েব বেলালে হাবশি, এই কয়জনের নাম মুখস্থ রাখছি, ইপটিজিং সাহাবির নাম আমার মুখস্থ, কথা বুঝছেন না বুঝছেন না, আর বুঝলেন না না, ফের সভাপতি তো রয়েছে দূরে, আর প্যাট পাইছি, প্যাট পাইছি একটা খোসা দিয়ে কই সভাপতি সাহেব, এমনকি ইপটিজিং এর ওয়াজ করবো, করে না হুজুর আপনার হাত তো আদর্শ, আপনি যে দিকে ছিলেন হেদিক সব সব বোঝে, যার শো করছে লাগছে, আপনারা কোনটা করেন উঠছে, যার শো করছে এইবার মূল কথা, সে একটা লাইটে কয়টা দেখে, আর যার শো করছে একটা লাইটের একটা দেখে না, যার শো করছে সে একটা লাইটের পাঁচটা দেখে, চোখ উদাইছে লাইটে কয়টা দেখে পাঁচটা, রং দেখে কয় পথ ছয় পথ, আর যার চোখ ভালো সে লাইট একটারে কয়টা দেখে, তো ভালো করে শুনবেন কিন্তু ঠিক ঠিক, এক ছেলে খালি রূপগঞ্জ দৌড়ায় আর দৌড়ায় খেয়ে রূপগঞ্জে আগুন লাগছে, নারায়ণগঞ্জে আগুন লাগছে, গাউসি আগুন লাগছে, আল্লাহ মাফ করুন, প্রিন্সিপাল মুফতি বেলাল সাহেব হুজুর কয় যে আসলে আগুন লাগলে তো আমার মাহফিলে শেষ হয়ে যাবে, তো কেডা বলতেছে আগুন লাগছে, দেখ একটা ছোট্ট ছেলে আট বছর এরা ডাকতেছে বাজান এদিকে কি কোথায় আগুন লাগছে, কয় হুজুর দুনিয়া আগুন তলাই গেছে, মুফতি সাহেব হুজুরের সাইদ হাসতার চশমাটা লাল, চশমাটা কি লাল, মুফতি সাহেব হুজুরের চশমাটা খুললে ফেলে স্পর করে, না 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 হুজুর আগুন লাগে না, আগুন লাগে না আমার চশমায় ভেজা, আরেকবারটা কয় এই শুনছো আজকের ওয়াজও হবে না, সেরাজিও আসবে না, সাইফিও আসবে না, সাইফুলাদিও আসবে না, ইমাম সাহেব আসবে না, এবার বেলাল সাহেব বসবেন, কত ধানে কত সাল, কি হয়েছে সারা দুনিয়া ম্যাচ দশ নম্বর সিগন্যাল মনে হয়, কারি সাহেব হুজুরি কয় যে আমি মাহফিলে কেরাত কইতে যাই, বৃষ্টি নাই বন্যা নাই বন্যা নাই কিছু নাই, ব্যাপারটা কি ডাকবে সাই ছেলে দিকে, কই কারি সাহেব যাইয়েন না মরে যাবেন দশ নম্বর সিগন্যাল, কি হয়েছে কল খালি খালি ম্যাগ আর ম্যাগ আর ম্যাগ,
কারিশা বুজুরকে কোথাও ম্যাগ নেই, ও ম্যাগ দেখে তাহলে সামথিং রং। ওর সুখীদের চশমাটা দেখে যে চশমাটা গোলা, চশমাটা কি, যার চোখ ভালো তার কাছে টুপি ভালো, যার চোখ ভালো তার কাছে দাড়ি ভালো, যার চোখ ভালো তার কাছে জামা ভালো, যার চোখ ভালো তার কাছে পীর বুজুর্গ ভালো, যার চোখ ভালো তার কাছে ইসলামী আন্দোলন ভালো, যার চোখ ভালো তার কাছে জিহাদ ভালো, যার চোখ ভালো তার কাছে তবলিগ ভালো, যার চোখ ভালো তার কাছে আলেম ওলামা ভালো, যার চোখ ভালো তার কাছে এই হাফেজদের মাসায়েদের তার বন্দি ভালো, যার চোখ ভালো রাস্তায় বাতিলের বিরুদ্ধে কথা বলা ভালো, আর যার চোখ খারাপ টুপি খারাপ দাড়ি খারাপ মাদ্রাসা খারাপ মসজিদ খারাপ যুদ্ধ খারাপ পাগড়ি খারাপ হাফেজ খারাপ ইমাম খারাপ আলেম খারাপ মাদ্রাসা খারাপ, ঠিক তো বেড়েই চলে এখন এই চোখে যার বাজাল সব জায়গায় তার বাজাল। শোনো বন্ধু বাবাজি, পর্দালের মা বোনেরা, এক ব্যক্তি রহমত রসুলের দিকে আসতেছে, কোনো ভূমিকায় বেশি সময় নষ্ট করি নাই, মূল আলোচনার দিকে চলে আসছি। রহমত রসুল তো রহমত রসুলই কি বলেন, ঠিক নেবে ঠিক, ক্ষমার নবী, দয়ার নবী, মায়ার নবী, মহাব্বতের নবী। লোকটা আমার কাছে জিজ্ঞাসা করছে, হুজুর মৌলভীরা রাজনীতি করবে কেন? আমি বলি এই প্রশ্নের উত্তর দুই মিনিট পরে দেবো, আগে জানতে চাই গো, আমি নও মুসলিম জানতে চাই, তুমি আগে জবাব দাও, আমার নবী 27টা যুদ্ধে সেনা প্রদান কেন? যুবকরা ঠিক আছেন না, ঠিক থাকবেন যুবক? বললাম 27টা যুদ্ধে সেনা প্রদান কেন? নবী মসজিদের নবীর ইমাম কেন? নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট কেন? রহমতের রসুল মসজিদ নববীর মধ্যে ইহুদির পায়খানা নিজের হাতে পরিষ্কার করে কেন? রহমতের রবি ইহুদি বুড়ির গাঠটি মাথায় নিছে কেন? জবাব দাও, তারপরে আমি বুঝবো, আমি বলবো, আমি ন মুসলিম বলবো, আলেমরা কেন রাজনীতি করে বাতিলের বিরুদ্ধে কথা বলে। তার আগেও বলবার চাই, তোমার কপাল খারাপ, তুমি মুসলমানের ঘরে ওই আমার মতো ন মুসলিমের কাছে জিজ্ঞেস করতেছো। তোমার এ কবিতা শোনাই, ওই লোকটারে বলছি কবিতা শোনাই গো, বলে কি কবিতা শোনাইবেন? আমি বলে কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো বলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, বলো দুই নয়নে যায় না দেখা, দুই নয়নে যায় না দেখা, ও যুবক দুই নয়নে যায় না দেখা, ও মা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সমপল কত মায়, সাদ্দাত সমপল কত মায় নাই গো ভেলিতে দিবে, হুঙ্কারে মালা কুলমৌয়া তোমায় নিয়া যাবে, লেকুল্লে নাফসিন আজাল ইজা যা আজালহুম লা ইয়াস্তাখিরুনা সাতাও, ঠিক আছে নিজরে কর, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো লি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, দেশ ছেড়ে ফালাই যে আরেক দেশে ঢুকতে চাইছে, ওই দেশে জারুর দিয়ে ফিটেই কয় তা তুই, ভাবছো কি ধরি 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 না দললে তোরে, জোরে ধরি 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 না কার কথা, ইন্না বৎস রব্বিকা, এইটার নামই ধরি 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 না ধললে তোরে সারি না। আমি তো কারোর নাম কই নাই, কি নাম কইছি, কারে ঝাঁটার বাড়ি দিয়ে ফিটেই দিছে, জুতার বাড়ি দিয়ে তাকে ফিটেই দিছে, আমি তো নাম বলি নাই। একবার আমি ঢাকা শহরে বাস করতেছি, আমি বললাম যে মমতাজ পাঁচ দেখজনকে, হুজুর সে তো এম বলে পি, এম পি, তা আপনার নামে কেস হইলে তো আপনার রেহাই নাই। আমি বলে আমার কাছেও কি কোনো বুদ্ধি নাই? হুজুর কি বুদ্ধি? আমি বলে আমাকে কোর্টে যখন মমতাজ কেস দেবে, তখন যদি আমাকে ম্যাজিস্ট্রেট বা ডিসি সাহেব, মানে ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করে বা আইন বিশেষজ্ঞ জিজ্ঞেস করে যে আপনি ওনার নাম নেছেন কেন, আমি বলবো নাম কি উনি রেজিস্ট্রি করছে, আমার ঘরের কাজের লোকের নাম তো মমতাজ, একচুয়ালি কেস খালাস, ঠিক না? উই ইহুদি বাইবেলে কেমিক্যাল লাগাই নিয়ে আসছে, বাইবেলে কেমিক্যাল লাগাই নিয়ে আসছে, বাইবেলে কেমিক্যাল লাগাইছে যে আগুনে না পড়ে, আগুনে না পড়ে, আল্লাহ আলেমদের যে বিচক্ষণতা দেয়, সামনে কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেয়, দুইটার আগে ছাড়তেছি না, পাগল আমি দেখলাম, টেস্ট করলাম, অন টেস্ট, গাড়ির পিছিয়ে অন টেস্ট লাগাতে,
কেমিক্যাল লাগাইয়া বগলে নিয়ে আসছে এক হাতে কুকুর। জবকা খাস তাত কবু নেহি যায়, নন্না পাইয়া ডিপটি বেডা পেটটা রেটা খায়। যার যা খাসলাত যাকে দেখবেন যে মৌলভীকে বিরুদ্ধিত করার অভ্যাস আছে। হেরা সার দোকানে বসে সিগারেট টানে আর বাকিতে এক সিঙ্গেল চা খায়, এক সিঙ্গেল পর্যন্ত আধা কাপ এই চা খায়। আর কখনো আসবে কিনা, নমুসলিম সাহেব চিনি, লোক খারাপ না, ভালো আলামিন সাহেবই, বয়স কম, দেখতে শুনতে তেমন না, কিন্তু আজ ভালো করে সাইকুলের দেশে বাড়ছে। বেলাল সাহেব ভালো, মাদ্রাসা ভালো, তবে হুজুরের টুপির কথা, দাড়ির কথা, নামাজের কথা বলবো এগুলো জানি। এই লোক বলে সব জানে, কিন্তু জিগিবেন ফজর পড়ছো কয় না, ঘুমেছিলাম, জোহর কয় তালে তালে পারিনি, আসর কয় শালিশি ছিল, মাগরেব উজু ছিল না, আসেন না, রাগ হইতেছে কি বলছি মনে আছে তো? এই জায়গা পর্যন্ত যান, তারপরে বলি কি বলছিলাম। নবীরা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া কমিয়ে পড়ে নাই গো, কিন্তু বাবাজি নবীদের জেহেনের মধ্যে আল্লাহ এলেমের ভান্ডার ঢাইলা দিছে। যারা নবীদের অনুসরণ অনুকরণ করবে, আগার হাজত তুজি খুঁজবি, তু কর খেদমত থকি রুবি, নেহি মিলতি গে দৌলত কে সাহ কি খাজানা মিলে। কোন বুজুর্গের স্মায়ের জুতা সোজা করবে, ওলামাদের স্পর্ধাঙ্ক অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জেহেনের মধ্যে থেকে অলৌকিকত্বের ভান্ডার ঢাইলা দিবে। এই খ্রিস্টান ইহুদি ব্যাটাং রহমতের রসুলের কাছে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেলবি রহমতুল্লাহ কাছে এসে বলি, হুজুর অযথা ঝগড়া করবো না, ঝগড়া বিবাদ পছন্দ করি না, আমার দিক চান, এদিক ওদিক তাকাইবেন না, অযথা ঝগড়া করবেন না, ঝগড়া বিবাদ পছন্দ করি না। হুজুর আপনি মুসলমান, আমি হইলাম ইহুদি, আমি আমার বাইবেল নিয়ে আসছি, আপনি কোরআন নিয়ে আসেন। শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেলবি রহমতুল্লাহ বলে, কি হবে, জ্বলন্ত আগুনের মধ্যে বাইবেল ফিক মেরে ফালাবো, কোরআনও ফিক মেরে ফালাই দেবেন, যেইটা জ্বলে যাইবে এইটা মিথ্যা, যেইটা জ্বলবে না সেইটা সত্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাকে সোবানাল্লাহ বলতে মন চায়, তবে এটা এখন বলবো না, সোবানাল্লাহর জায়গা আছে কি ঠিক তো বেঠি। শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেলবি রহমতুল্লাহ বুঝে ফেলাইছে সামথিং রং, যারা জ্ঞানী তারা বোঝে ওর উদ্দেশ্য কি, সত্য না মিথ্যা, বোঝে না। শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেলবি রহমতুল্লাহ এলেমের ভান্ডার সিনার মধ্যে উনি বুঝে ফেলাইছে, ইহুদি তোর ষড়যন্ত্র আমি বুঝে ফেলাইছি। কি সুন্দর জবাব দে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেলবি রহমতুল্লাহ, ডাক দিয়ে বলে, বাবা তোর কাছে তোর ধর্মগ্রন্থ বাইবেল খুব মূল্যবান, আমার কাছে আমার কোরআন খুব মূল্যবান, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামি হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বাবা গো ধর্মীয় বিধান হিসেবে, মুসলমান হিসেবে আমার কোরআনকে আমি ভালোবাসি, তোর বাইবেলের প্রতি আমি অবজ্ঞা করি না, যেহেতু ওটাও আসমানি কেতা। সুতরাং কিতাব নিয়ে কোরআন নিয়ে আর বাইবেল নিয়ে বাড়াবাড়ি করে লাভ কি, ওটার আমি দুজন আর করি না, ওটাও সম্মান করি, কিন্তু শুনবো কোরআন আর বাইবেল কাগুনে কেন ফেলবো, এই কিতাব নিয়ে কেন, এটা তো আমার আর তোর বানানো না, আসমানি কিতাব। একটা কাজ করি, সত্য আর মিথ্যার প্রমাণ করার জন্য তুমি আগুনের মধ্যে জাপ দাও, আমিও আগুনের মধ্যে জাপ দেই, যেইটা মইরে যাইবে এইটা মিথ্যা, যেইটা বাইসে থাকবে এইটা সত্য। এখন ইহুদির বাচ্চায় মাথা চুলকে আর কয়, হুজুর দিকে আঙ্গুল দিয়া কো, হুজুর মাওলানা ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা, এতে মারাত্মক মাওলানা। কয় কেন কি হইছে, কয় তুমি কেমনে বুঝলামি বাইবেলের মধ্যে কেমিক্যাল লাগাই আনছি, হাজার সোর গিরাস্তের এক কেরে, সত্যনা মিথ্যা জোরে বলেন। ও বাবাজি রে কথা বলিয়া যাই নাই, লোকটা রহমত রসুলের কিনারে আসতেছে, রহমত রসুল তার দিকে তাকাইতেছে, ওই লোকটার দিকে তাকাইতেছে, লোকটা নবীজির দিকে তাকাইতেছে গো, নবীজির কাছাকাছি চলে আসছে, ডাকতেছে নবীজির নাম ধরিয়া মোহাম্মদ। আল্লাহ নবী কিন্তু রাগ হয় না, বলে নাম জি হা বলো কি বলবা, লোকটা ডাক দিয়া বলে মোহাম্মদ তুমি বড় কালো, জোরে কর নাউজুবিল্লাহ,
আল্লাহ নবী লোকটার দিকে তাকে একটু মুস্কি হাসি দিছে, এত বড় কথা আমাদের বললে আমরা হাসতাম নাকি বলেন? ঠিক নেবে ঠিক, রহমতের রসুল, ক্ষমার নবী, দয়ার নবী, মায়ার নবী, মহব্বতের নবী, রহমতের রসুল লোকটার দিকে তাকাইয়ে বলে তুমি ঠিকই বলছো। এর অর্থ কি জানেন? নেই আমার ধারণা মতে, আমি বলতেছি রহমতের নবী জীবন আয় বলছে তোর চোখ কালো, তুই আমার আলো দেখবি কেমনে, সুন্দর দেখবি কেমনে, তোর চোখই তো কালো তাই তুই ঠিক বলছো। কারণ নবী তো ইন্না কালা আলা খুলুকিন আজিম, আপনি আজিম চরিত্রের মানুষ, কি বলেন? ঠিক নেবে ঠিক। সুতরাং আল্লাহ নবী ডাক দিয়ে তুমি ঠিকই বলছো, লোকটা সইলে গেছে, জুত করবার পারে নাই, ঝগড়া করবার পারে নাই। একজন সাহাবি একটু পরে আসছে, আকাশের দিকে তাকাই গো আর রহমতের রসুলের দিকে তাকাই। হাঁটতেছে নবীজির দিকে আসতেছে, একবার আকাশের দিকে তাকায় আর একবার রহমতের রসুলের দিকে তাকায় গো। নবীজি তার দিকে তাকায় আসতেছে, নবীজি জিজ্ঞাসা করে কি দেখতেছো রে সাহাবি? আল্লাহু আকবার, কি দেখতেছো? সাহাবি বলে নবীজি গো আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। জমিনের চাঁদ তো বুঝছেন আপনারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। রহমতের রসুল জিজ্ঞেস করে সিদ্ধান্ত কি, অভিপ্রায় কি, মতামত কি? সাহাবি বলে নবীজি গো আকাশের চাঁদে কালো দাগ আছে গো, জমিনের চাঁদে কোনো দাগ নাই। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাব তো তোমাকে, হায় মোহাম্মদ কামলে মালায়ো, দিল কান্দে রে, ও মন কোথায় গেলে পাব তোমাকে, হায় মোহাম্মদ সাল্লেওয়ালা, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাগার, জোরে, এ আশায় রয়েছি আমি গুনাগার, ইয়া হাবিবাল্লাহ তোমারো জিয়ারত যায় হাজারো, হাজি মদিনায় হাজারো, তুমি যে রহমতের ভান্ডার নবীজি, জোরে মুখ খোলো যুব, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। খুশি নেবে যা, জোরে বলেন খুশি নেবে যা। ও বন্ধুরা, ও বাবাজিরা, ও মায়েরা, ও বোনেরা, একটু বুঝার চেষ্টা করো, সমাজে এত অনাচার, এত অবিচার কেন হইল? শতকরা 92 জন মুসলমান থাকতে কি বলেন? ঠিক নেবে ঠিক। অনাচার আর অবিচার আর অত্যাচার সব চলছে গো, এটা কেন? এর কারণ বলতে গিয়া বিভিন্ন দার্শনিক বৈজ্ঞানিক চিন্তাবিদেরা বলছে দুনিয়াতে অশিক্ষার কারণেই সমাজের মধ্যে সব সাইতে অন্যায় অবিচার বেশি। ঠিক বলার একটা অভ্যাস হয়ে গেছে, ঠিক বললি না এত তাড়াতাড়ি কি আমরা ঠিক ফেরতি? হুজুররা রাস্তায় মাহফিল করে, যদি জিজ্ঞাসা করে ভাই জানে আমরা কে দেশের নাগরিক না কহ, আমাকে মুসলমানের কি অধিকার নাই? ভাই 90 জন মুসলমান রাস্তা বন্ধ করি, আমরা কি একটা সেমিনার করতে পারি না? পাবলিক কয় ঠিক, একটু পরে ইশার এক দলে কয় এইটা হলে জনগণের চলার পথ। মৌলবীরা পাইলো কি? মৌলবীরা কি রাস্তায় এই জনগণ মানুষের পথ চলাচলের পথ বন্ধ করিয়া ওয়াজ করতে পারেনি? এইটা কি সব আসে নি কয় পাবলিক কয় ঠিক? আমি ঠিক ঠুকের দাঁড় দাঁড়ি না, বুঝা শুনে ঠিক করতে হইবে। ওই ঠিক আর এই ঠিকের মধ্যে গালফ অফ ডিফারেন্স কি বলেন? ঠিক নেবে ঠিক। আমি বরিশালিয়া ভাষায় বলি, একটা ছেলে হাফ প্যান্ট খুইলে মাথায় বানছে, কি হয়েছে এখন?
জোরে কোন হুজুররা ল্যাংটা এ কয় গেলে 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 রে গেলে গেলে সব মানুষ তার পিছে কয় গেলে 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 রে গেলে 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 200 লোক 300 লোক 400 লোক মহিলা পুরুষ যুবক যুবতী ছাত্র শিক্ষক কমিয়ালিয়া সব কয় গেলে দোকানদারও কয় গেলে বুড়িয়াও কয় গেলে খয়রাতিও কয় গেলে বৈজ্ঞানিকও কয় ডাক্তারও বলে গেলে একজন জ্ঞানী মানুষ দাঁড়াই কারিশা বুজুরের মতো লোক ডাক দিয়া কয় বাবা গেলে 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 বলো 600-700 লোক হয়ে গেছে মাঝিপাড়া দিয়ে রূপগঞ্জের দিকে যাইতেছে একটু দাঁড়া করাই জিজ্ঞেস করি একজন জ্ঞানী মানুষের কাছে একজন বুড়া মানুষকে ডাক দিয়ে কয় শাশু তুমিও তো দৌড়ে গেলে গেলে কইয়া আচ্ছা শাশা কি গেলে আমি কারি সাহেব বিশ্বাস করো আমার বিশ্বাস আছে তোমার কথার উপরে তুমি বলো না বলো শাশু কি গেলে এ কয় শাশা কারি সাহেব হুজুর কি যে গেলে তাও আমি জানি না তাই আপনি যে গেলে গেলে কন কয় সবাই কয় গেলে গেলে আমিও কই গেলে গেলে বাংলাদেশে গেলে গেলে পার্টি আছে না হুজুর সবাই কয় গেলে গেলে আমি কই গেলে গেলে আমি তাতে রাজি নাই কথা বুঝছেন না বুঝেন না জোরে বলেন সব ঠিক এক না সব ঠিক এর ঠিক বলা যাবে না কি বলেন ঠিক নেবে ঠিক আমরা মানুষ আমাদের বুঝা শুনে কথা বলতে হবে পুরুষ আছে তার সে হইলে মানুষ কি বলেন ঠিক নেবে ঠিক আমার বাবাজিরাও আমার বন্ধুরা আমার মায়েরা আমার বোনেরা এই লোকটা নবীজির দিকে তাকাই বলে নবী গো আকাশের ছাদে কালো দাগ দেখা যায় জমিনের ছাদের মধ্যে কোনো দাগ নাই এ লোকটারও শোক কি বলেন ঠিক নেবে ঠিক রহমতের নবী বিশ্ব নবী একাই নামদার তাজদারি মদিনা মোহাম্মদ রসুল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে দাওয়াত খাইছে দাওয়াত খাইয়ে কয় চলে গেছে কয়েকদিন পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বন্ধু বান্ধবদের দিয়ে খাওয়ানা খাওয়াইতেছে খানা খাওয়ান শেষ হয়ে গেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বন্ধু বান্ধবদের হাতের মধ্যে গামছা দিছে তোয়াইলে দিছে নাও এই একটা ছেলে উঠতে পারবে না এখন পেশাব করলে জায়গায় করা লাগবে 80 বছরের বুড়িয়ারা মার দেয় ওঠে না বর্তমান যুগে 13-14-15 বছরের পোলাপান খালি পেশাব করতে যায় আর আয় ডিউ টু ফেসবুক ডিউ টু ইন্টারনেট মেরিট অন ডেমারেস ল্যাফের মধ্যে বইয়া ঘরুয়া সিনেমা দেয় ওর বাপে তো মনে করে আমি তবলিগের মুরব্বি পীরের মুড়িদ আমার সবুজ কাঁদি পায় আমার মাথার টুপি আমি সাকার আওয়ামী চার্জ তার তাজ্জুদ পড়ি তোমার তবলিগ আর তোমার পীরের মুড়িদ তোমার ছেলে ল্যাফের মধ্যে শেষ করে দিতে আস তুমি মনে করছো কি তোমার তোমার অর্জন ধুলিস্যাত করে দেবে এই ছেলে মোবাইল না দিলে গলায় দড়ি দেবে আর এই বেশিরে ফোলারে মোবাইল দিয়ে বাপে ভাত খাওয়ায় নাইলে ভাত খাইতে চায় না আমি ব্যক্তিগত জীবনে আপনাদেরকে বইলে গেলাম রাগ হইতেছেন রাগ হইন না কাজে লাগবে কথা মনে রাখা দিয়েন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বন্ধু বান্ধবদের খাওয়ার পরে গামছা দিছে তোয়াইলে দিছে একজন লোক উঠবে না তাহলে দাবি রাখবো আমি নওয়া মুসলিম আপনারা পুরান ভিক্ষে করতে আসি নাই আপনাকে জাকাতের লুঙ্গি নিতে আসি নাই জীবনে কারো কাছে চাই নাই চাইছি আল্লাহর কাছে একটা জায়গায় ভিক্ষা করছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম দুনিয়ায় জাকাত পেত্রা মান্যতের টাকা ফেটে যায় না গো আমার কমের লোকেরা আমাকে বলছে সেরা তুমি মনে রাখিয়া দিও ইসলাম কবুল করলা কোটিপতির ছেলে ভিক্ষে করা লাগবে আমি বলছি আমার মালিকের চেনো না আমার মালিক হুয়াল হাইউল আমি এমন মালিকের কাছে যাইতেছি সঙ্গ আমার মালিক আমারে ভিক্ষা করাইবে না নিজের জন্য ভিক্ষা করছি মালিকের সাথে ডাইরেক্ট লাইন করছি কি বলেন ঠিক তো বড়ি ঘর করি দেন কত তো আর হাই সুনা মাঙ্গে উসে তু বেজার হাই দুনিয়ার মানুষ চাইলে বেজার হয় আমার আল্লাহ না চাইলে বেজার হয় কথা আমি বুঝলে যাবো একজন লোক উঠবেন না আমার দিকে তাকাই থাকেন আমি তো বলছি রিজনেবল সময় আল্লাহ আমিন বলবো রহমতে রসুল এর খাদেম জাবের রাদিয়াল্লাহু তাআলা বন্ধু বান্ধবদের হাতের মধ্যে গামছা দিছে ও বন্ধুরা না গো গামছা না হাত মুখ মুসো বন্ধু বান্ধব গামছা দিয়ে হাত মুখ পোষে না কারণ গামছাটা গোলা গোলা ময়লা ময়লা দেখা যাইতেছে হযরত জাবের বলে বুঝে ফেলছি গামছা গোলা এই জন্য ময়লা গামছা দিয়ে তোমরা হাত মুসবা না আস্তে করে গামছাটা আইনা জ্বলন্ত চুলার মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা ফিট মেরে ফেলে দিছে কয়েক মিনিট পরে একটা আংটা দিয়ে টান দিয়ে একটা ঝাড়া দিছে একেবারে চকচকে গামছায় পরিণত হয়ে গেছে হযরত জাবের মুসকি হাস দিয়ে কয় না গো বন্ধুরা তোমরা এই ময়লা দিয়া ময়লা গামছা দিয়ে মুখ মুছতে চাইছিল না এইবার চকচকে নতুন হয়ে গেছে নাও নাও তোমরা গামছা দিয়ে মুখ মুছো বন্ধু বান্ধব ডাক দিয়ে বলে যাবের গো মুখ মুছার না মুছার সিদ্ধান্ত পরে হবে হবে আগে জানবার চাই গো জানতে চাই গো যাবের গো তোমারে কে জাদু শিখাইলো
চলিতে চরণ হইল বাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, আমি লিখে দিছি আমার কবিতার বইয়ের মধ্যে, জড়তা মগ্ন হইল রসনা বাদ নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে ও মাঝিপাড়া রূপগঞ্জের ভাইরা, মানুষ মৃত্যুর সময় বলবে গো কে আসো কোথায় হারিয়ে তাই আজিকের মানুষের দিন, জীবন প্রদীপী নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন, এতে হে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলি শূন্যে মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করে ছুটা ছুটি চলিয়াছি দিবানিসি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতে সে যেন মিশি। লেখা দিছি হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খো, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গুর, হায়াত তরুর শাখায় বসিয়া বল বন্ধু, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার বল ভুল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, সাদা কালো দুই ইঁদুর তো বুঝছেন হুজুরা তো বুঝি, হায়াত তরুর শাখায় বসিয়া, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফল ফুল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল দিনের রাত্র, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফল ফুল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির ইশারা পাবে না কবে বেশি কিছু, কেতাব পড়ো কোরআন পড়ো, কেতাব পড়ো কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছো ভাজা একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সম পলক তোমায়, আই রিপিট, সাদ্দাত সম পলক তোমায় নাইক ফেলিতে দিবে, হুঙ্কারে মালা কুলমোয়া তোমায় নিয়া যাবে, তাই সময় তাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। 31st night কালকের গেছে যুবক সোনামণি, তুই আমার ছেলে ছোট ভাই বড় ভাই, যার 31st night ডেটে গেছে শেষ হই আজকের, যে সেই যুবক মারা গেছে একজন, সেই যুবক সে মারা গেছে বাজার, তুই তো নাচতে নাচতে মারা গেছো কি বলেন ঠিক নে বেটি, যে বেটা নাচতে নাচতে মারা যায় কেয়ামতের ময়দানে নাচতে নাচতেই তো উঠবে কি বলেন ঠিক নে বেটি, আল্লাহ পাক সব জানে, তারপর জিজ্ঞেস করবো নাচে কেন, ফেরেশতারা বলবে ও নাচতে নাচতে মারা গেছে সেই কারণে নাচতেছে, কয় নাচতে নাচতে যে বেটা মারা গেছে তারা না শূন্য দলে দিয়ে দে, ও আমার বান্দা না আমি ওর মালিক না, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলাকে বন্ধু বান্ধব ডাক দিয়ে বলে জাবের গো, ও জাবের নাক মুখ মোছা পরে হবে গামছা ধরা পরাবে, জানতে চাই জাদু তোরে কে শিখাইলো, হযরত জাবের মুসকে আস দিয়ে বলে বন্ধুরা গো জাদু জানি না জাদু বিশ্বাস করি না জাদু পথে চলিও না, কিন্তু শোনো আজ যেমন তোমরা আমার ঘরের মেহমান, কদিন আগে আমার রহমতের রসুল আমার ঘরের মেহমান হয়েছিল, ওই দিন এই গামছাটাই রহমতের রসুল হাতের মধ্যে দিয়ে হাত মুছছিল মুখ মুছছিল, সেই দিন যেদিন আল্লাহর রসুল এই হাত দিয়ে হাত মুছছে আর মুখ মুছছে গামছা দিয়া, ওই দিন থেকে আমি এই গামছার জন্য সাবান সোটা হারাম করে ফেলছি, এই গামছা ময়লা হয়ে গেলে আমি কোনো সাবান সোটা দিয়ে ধুই না, এই গামছাটা রহমতের রসুলের বরকতের কারণে আমি জ্বলন্ত আগুনের মধ্যে ফিক মেরে ছেড়ে দিই, কিছুক্ষণ পরে টান দিয়ে আনি, টান দিয়ে আনি হাতের মধ্যে জারা দিলে চক চকে নতুন গামছায় পরিণত হয়ে যায়। কথা বলার উদ্দেশ্য আমার
যদি নবীর হাত আর মুখের লালা লাগার কারণে এই গামছার জন্য দুনিয়ার আগুন হারাম হইয়া যায়, মাঝি ফারা মাদ্রাসার বাইরা বাবা যেরা বন্ধুরা আমার মা আমার বোন আমার মেয়েরা, কারণ আমি মা বোন মেয়ে ডাকলাম এই কারণে আমি 38 বছরের মধ্যে ঘরের দরজা গিয়া মা বইলা ডাক দিবার পারি নাই, 38 বছরের মধ্যে ঘরের দরজা যে একবার আব্বা বইলা ডাক দিবার পারি নাই, আমি একবারে গরিব না বাজান ঢাকার থেকে মিষ্টি নিয়ে আমার মায়ের জন্য যাইতে পারি, পিরিসের মধ্যে একটা বড় মিষ্টি রসমালাই নিয়ে আমার মারের চামচ দিয়ে কাটিয়া খাওয়াইতে আমার মন চাইছিল, আমার মা যদি মুসলমানই বাইছে থাকতো তো খাওয়াইতো, আমি যদি মুসলমান না হইতো অন্য ধর্মেও থাকতো তবু আমি তার এহতরাম করতাম সম্মান করতাম হাদিয়া পাঠাইতে, বেটা নবীর শিক্ষা কি বলেন ঠিক নবী ঠিক, কিন্তু আমার 38 বছরের মধ্যে ঘরের দরজায় যাই মা বলে ডাক দিতে পারি নাই, 38 বছরের মধ্যে ঘরের দরজায় যে আব্বু বলে ডাক দিতে পারি নাই, ছোট ছেলে কোলে নিয়ে একবার বলছিলাম আব্বু আব্বু আসো, হাতের মধ্যে নিয়ে আদর করে ছেলে ডাক দেয় আব্বু, তোমার আব্বু কেডা, আমি তো তোমার আব্বু না, আমি বলছি তুমি তো আমার আব্বু কয় না, আমি তাইলে তো ছোট কেন, বলছি আমার আব্বু ছোটই হয়, আব্বু তুমি ফাঁকি দিতেছো আমারে, না তোমারে ফাঁকি দিন আজ বুঝি বাবা হে মাঝি পাড়ার মানুষ রূপগঞ্জের মানুষ, ইউ আর মুসলিম বাই চান্স, উই আর মুসলিম বাই চয়েস, আই এম মুসলিম বাই চয়েস, দিস ইজ দ্য ডিফারেন্স, আর বেশি কিছু না। আপনাকে যদি আপনার বাবার কথা জিজ্ঞেস করা হয় আপনি বলবেন আমার বাবার নামে মার নামে দাদার নামে দাদার নামে কি বলেন ঠিক নেবে ঠিক, আপনার মার নাম মুসলমান, বাবার নাম মুসলমান, দাদার নাম মুসলমান, দাদির নাম মুসলমান, আপনার নানা নানির নাম মুসলমান, সব আপনি মুসলমানের নাম বলবেন, কিন্তু সেরাজি যদি জিজ্ঞেস করে সেরাজি বাবার নাম মার নাম মুসলমান দাদা নানির নাম মুসলমান বলার পারবে না, কিন্তু জীবনের সবই ছিল ভরপুর ছিল আব্বুরা, মহিলা প্যান্ডেলে মাইকের আওয়াজ যত দূরে যায় লাউডের শব্দ যত দূরে শোনা যাইতেছে, আমি মাদের মা ডাইকা গেলাম, বোনদের বোন সম্বোধন করে গেলাম, মেয়েদের মেয়ে সম্বোধন করে গেলাম, ছোট যুবকদের ছোট ভাই বড় ভাইদেরকে বড় ভাই বন্ধু মনে করার মা আব্বুদের আব্বু সম্বোধন করে গেলাম, সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের আর বিশ্বাস নাই, আজকের ব্রহ্মজন মুসলমানের দেশে এক হইতে পারলাম না, একটা নারায় তাকবীর দিতে পারলাম না, বরঞ্চ জিকির নিয়ে বিভেদ, টুপি নিয়ে বিভেদ, জামা নিয়ে বিভেদ, এই দলাদলি কারোর কারণে আজকের ধ্বংসের মধ্যে চইলে যাইতেছি কি বলেন ঠিক নেবে ঠিক, আমি মাঝে মাঝে নিজের চিন্তা করি কই শক্তি, আমরা তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি নিজে হিসাব করে দেখছি লোকেরা আমাকে জিজ্ঞেস করে সিরাজি হুজুর কবে মুসলমান হইছেন, আমি লোকদের বলি বাবা আমি তো নিজে মুসলমান হয়েছি কোনোদিন কারো কাছে বলি নাই, শুনছেন আপনারা আমি মুসলমান হয়েছি বলছি, বলে হুজুর তাহলে কী বলেন, বরঞ্চ আমি ইসলাম কবুল করছি এইটুক বলি, লোকেরা আমাকে জিজ্ঞেস করে হুজুর মুসলমান হয়েছি আর ইসলাম কবুল করছি এর মধ্যে পার্থক্য কি, আমি পার্থক্য হলো মুসলমান হয়েছি এটা বলতে পারছে ইব্রাহিম আলা নাবিনা আলাইহিসসালাম, যে তার নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় জবেও করছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো জবেও করছে, জবেও হয় না এটা আলাদা ব্যাপার কি বলেন ঠিক নেবে ঠিক, যে নিজের 90 বছর বয়সের দাওয়া ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবেও করিয়ে দেখাই দিছে, আমি আমার ইসমাইলের চাইতে আল্লাহ তোমাকে বেশি ভালোবাসি, সে হইতে পারছে মুসলমান কি বলেন ঠিক নেবে ঠিক, আমি মাত্র ইসলাম কবুল করছি আমার মুখে এই কথা বলার কোনো শক্তি আমার নাই, আল্লাহর পাগল জঙ্গে ইয়ার মুখে আজকের মুসলমানদের শক্তি হারাই গেছি কেন, জঙ্গে ইয়ার মুখে আল্লাহ সাহায় মোবাশরাফ দশম সাহাবি আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি সেনাপতি, এই সেনাপতি যিনি হইবে তিনিই তো যুদ্ধের ময়দানে ইমামতি করে, এটাই সুন্নত কি বলেন ঠিক নেবে ঠিক, এছাড়াও যে দরবারের যিনি আমির সেই দরবারের ইমামতি উনি করবে, এটা হইল সুন্নত তরিকা, জঙ্গে ইয়ার মুখের যুদ্ধের সমাজ যুদ্ধে ইয়ার মুখের যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ সেনাপতি, আল্লাহু আকবার, আমরা মানুষের সাথে ভালো ব্যবহারও দিব আবার বাতিলের বিরুদ্ধে হুঙ্কারও মারবো কি বলেন ঠিক নেবে ঠিক, আমরা পাগড়ি মাথায়ও বানবো প্রয়োজন হলে কোমরেও বানবো, তাকে বলে মুসলমান কি বলেন ঠিক নেবে ঠিক, বিড়ালের মতো কুকুরের মতো 1 ঘন্টা না 100 বছর বাইর না বাইসা, সিংহের মতো বাঘের মতো 1 ঘন্টা হায়াতই যথেষ্ট কি বলেন ঠিক নেবে ঠিক, এত নরম হইলে কোনোদিন চলবে না, ভয় পাইলে চলবে না, আমি কেন ভয় বাতিলকে ভয় পাবো, আমি তো মুসলমান, সংক্ষেপে একটা ঘটনা বলতেছি, ইয়ার মুখের যুদ্ধের ইমামতি করলেন, এশার নামাজেও আবু উবাইদা ইবনে জাররাহ ইমামতি করলেন,
সম্রাট হেরাক্লিয়াস তার সিআইডি ডিআইবি এনএসআই বিভাগ পাঠাই দিছে, কালকে তো সকালে যুদ্ধ শুরু হয়ে যাবে, মুসলমানদের অবস্থা একটু পর্যবেক্ষণ করে আসো, তারপর দেখবো রিপোর্টটা দাও সিআইডি ডিআইবি এনএসআই কি পরিমাণ সৈন্য মুসলমানদের বিরুদ্ধে দেব। সিআইডি ডিআইবি এনএসআই লোকেরা এসে জঙ্গে ইয়ার মুখের ময়দানের দিকে তাকাইয়ে দেখে মুসলমানরা দাঁড়াই দাঁড়াই কাঁদতেছে হাত উঠাইয়া, কেউ কেউ নুইয়া নুইয়া অর্থাৎ রুকু, তোরা তো আর রুকু বোঝে না, রুকুর মধ্যে গিয়ে কাঁদতেছে, রিপোর্ট করছে দাঁড়াই একাদে, রুকুতে গিয়ে কাঁদে, কেউ সেজদার মধ্যে গিয়ে কাঁদে, সেজদা তো ওরা বোঝে না, কপাল মাটির মধ্যে ঠেকাই দিয়ে কাঁদতেছে, তারা লিখতেছে, কেউ কেউ কোরআন শরীফের আয়াত হাতের মধ্যে নিয়ে তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে। সিআইডি ডিআইবি এনএসআই যা রিপোর্ট দিয়ে দিছে, মুসলমানরা বড় ভীত, এদের মনে ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নিয়ে আসা হয়েছে। সম্রাট হেরাক্লিয়াস রিপোর্ট পড়ে খুব আনন্দ, মুসলমানরা খুব দুর্বল, ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আসছে, তারা সব সময় সবার চোখের মধ্যে পানি, এরা কাঁদতে থাকে রিপোর্ট নিয়েই, সঙ্গে সঙ্গে সেনাপ্রধানকে ডাক দিয়ে বলে, সম্রাট হেরাক্লিয়াস তার সেনাপ্রধানকে ডাক দিয়ে বলে, 3 লক্ষ সৈন্য মুসলমানদের বিরুদ্ধে চালাইব করিয়াম, কোনো চিন্তা লাগবে না, তাদের যে হালত হাইসিয়াত দেখলাম তাতে মাত্র 60,000 সৈন্য দিলেই হইবে, 2,240,000 বেড়াকে নিয়ে যাও, 2,240,000 বেড়াকে নিয়ে গেছে, 60,000 পাঠাই দিছেন, 60,000 শেষ রাত্রি যুদ্ধের ময়দানটা ঘেরাও করিয়া ফেলাইছে মুসলমানদেরকে, ফজরের আজান হয়ে গেছে, আবু উবাইদ ইবনে জাররাহ সাহাবী আবু বকর ওমর ওসমান আলী হায়দার সাদ সাঈদ তালহা জুবায়ের আব্দুর রহমান বিন আবু মুয়াজের মক্কী আবু উবাইদ ইবনে জাররাহ 10 নম্বর কি বলেন ঠিক নেবে ঠিক, উনি ফজরের নামাজের ইমামতি করাইয়াম, সৈনিকদেরকে মুখ করি আয়া যুবকের আয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটির আব্বুরা, হে মুসলমানের সন্তানেরা, তোমরা তো জানো না আমি জাহান্নামের আসামি ছিলাম, আমি মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালায় দিত, কিন্তু আমার মালিক আমার প্রতি এসান আর দয়া করিয়া আমার গলায় কলেমা রশি লাগাই আজকের মাঝি ভাড়া স্টেজে বসাইয়া দিছে, এইটা আমার যোগ্যতায় না, এইটা আমার মালিক আমারে ভিক্ষা দিছে, সব কথা সবসময় আসেও না বলিও না শুনে আসে না, এরকম মুসলমানের সন্তানের ইসলাম কবুল করার পরে জীবনে যে প্রথম সেজদাটা দিছি আল্লাহর কসম, আসরের নামাজ আমার উপর প্রথম ফরজ হয়েছে ইসলাম কবুল করার পরে, একটা সেজদা আমার মতো সিরাজের রে আমার মালিক, যেই শান্তি দিয়ে দেশে আব্বু এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া আমার দ্বারা সম্ভব ছিল না, অন্য ধর্মে বাবারা কেউ যদি শোনো শোন, আমি পাগল না গরিবের ঘরের সন্তান না, কিন্তু শুইনা রাইকা দাও বাবাজি, অন্য ধর্ম অবলম্বনী ভাইরা গালাগালি করতে আসি নাই, কারো ধর্মীয় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে আসি নাই, ও মুসলমানের ঘরে ও যুবকেরা যারা বিভ্রান্তির বেড়া জালে পড়ছো ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলো, আব্বু আয় নাই, আল্লাহ তোরে ডাকতেছে সিরাজি তোরে ডাকে আয়, তোরে কি দিয়া বুঝাবো শান্তির খবর, ইসলাম কবুল করার পরে টিভিতে দেখি কাবা ঘরের ছবি, পত্রিকায় দেখি কাবা ঘরের ছবি, গভীর রাত্রে ওইটা মালিকের বলি, মালিক ওই ঘরের কাছে যাইতে মন চায়, বলার পরে 2001 ব্যবস্থা হয়ে গেছে কেমনে হয়েছে জানি না বলবো না, কাবা ঘর 7 বার প্রদক্ষিণ করিয়া মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে নামাজ পড়িয়া জমজমের পানি খাইয়াম সাফা মারো সাই করিয়া মারো যাইয়া সাই শেষ হয়ে গেছে, হাল্লাকের দোকানে সেলুনে যাইয়া মাথাটা নাইরে হইছি, বাসায় যাই গোসল করবে হেরামের কাপড় পরিবর্তন করিয়া ফেলাবো, কাবাগরের কিনার থেকে যাইতেছি 8-10 হাত দূরে আমি অবস্থান, হাঁটতেছি আর কাবার দিকে চাইতেছি, এই আমার জীবনে প্রথম কাবা দেখা, কাবার দিকে চাই আর হাঁটি, আবার তো আসতেছি কাবা দেখবো, কয়েক হাত দূরে গেছি মনে হয় যেন কাবা আমার টান দিয়া কাছে নিয়ে আসে, কাবার কাছে আইসে গেছি কেমনে আসছি কি হবে আসছি জানি না, এহরামের কাপড়টা ফাঁকা করিয়া এহরামের কাপড়টা আরো বাড়াইয়ে বলা তো দূরের কথা কমাইয়ে বলতেছি, এহরামের কাপড়টা ফাঁকা করিয়া কারিছে বুঝো সিনাটা কাবা ঘরের সাথে লাগাই ধরছি, কাবা ঘরে লাগাই একটা চিৎকার দিছি, রব্বি কাবা তোমার ঘর
ষোলো দিন কল্পনা করছিনি আমার মতো জাহান্নামীর আশা মিটছি না তোমার ঘরে লাগবে। তুমি যখন তোমার ঘরে আমার সিনে লাগাইবার দিছো গো মালি, তোমার ঘরের ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বাবুদিয়ারে মালি রাখি সুভুলাইয়া কোনদিন জানি নিয়া যাইবা, বলো কোনদিন জানি নিয়া যাইব এই মুর্শিদের পালকিতে চড়াইয়ার। একা কবর কেমনে রে থাকব, ভাই বন্ধু বাপ মা সারিয়া। আপনাদের পায়ের উপর হাত দিয়ে বইলে গেলাম, খবরদার কারোরে মাইনাস করিয়েন না, কারে দূরে সরাই দিয়েন না, নিজেও দূরে সরিয়েন না, কারোরে মাইনাস করিয়েন না, কারোরে ঘৃণা করিয়েন না। মুসলমানদের কষ্ট কিন্তু শেষ হয় নাই, শুরু হইছে। কি বলেন ঠিক নেবে ঠিক? অত্যাচার কিন্তু শুরু হইছে, শেষ হয় না, শেষ ফল দেখতে চাইয়েন না। এখনো মুড়ির মোয়ার মতো এখন নিজের শক্তি সঞ্চয় করেন। ওই টুপি নিয়ে ওয়াজ করার সময় নাই, জিকিরি নিয়ে ওয়াজ করার সময় নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? এখন কিন্তু গোল্লায় যাইতেছি, এই মুহূর্তে মুড়ির মোয়ার মতো মেলা লাগবে। কি বলেন ঠিক নেবে ঠিক? কে বড় কে ছোট আল্লাহ এটা দেখার এখন সময় নাই। যেখানে পাইবে সাই কুরাইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যাই হোক, সব সংক্ষেপে শেষ করে দিতেছি। জঙ্গে ইয়ার মুখে ফজরের নামাজ পড়িয়াম, আবু ওবায়দ ইবনুল জাররাহ নিজে করতেছে এইরকম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ একবার তরি ঘড়ি করিয়ে বললাম। এরপরে উনি আরও দুরু এখন একটু দোয়া করিয়ে যুদ্ধের ময়দানে নাইমে যাইবে। এমন সময় কাফেরদের সৈনিক সেনাপ্রধান ডাক দিয়ে বলছে, ও মুসলমানেরা আয়না এখনো বের হও না কেন? তোরা মরলেই নাকি জান্নাতে যাবি, তাই আয় এই তরবারে দিয়ে একজন একজন করে জান্নাতে পৌঁছাই দি। আদর করছে না ইনসাল্ট করছে? হুজুর ইনসাল্ট করছে। কি বলেন ঠিক নেবে ঠিক? ইনসাল্ট করছে ঠিকই আছে, কিন্তু মুসলমানরা খেপে না। আবু ওবায়দ ইবনুল জাররাহ তো আল্লাহ নবীর হাতে গড়া মানুষ। কি বলেন ঠিক নেবে ঠিক? আবু ওবায়দ ইবনুল জাররাহ ঠান্ডা মাথায় ডাক দেখো, ও আমার সৈনিকেরা শুনছনি বলে কি বলে, তারা কিন্তু 60,000-60,000 সেনাপতি, 60,000 না, 60,000 সেনাপতি ঝিরকি দিয়ে ডাক দিয়েছে, মুসলমানরা বাইরে তরবারে দিয়ে জান্নাতে পৌঁছেই দিই। তবে অপেক্ষা করো, আমি তা বুঝতে চাই না, আমি বুঝতে চাই তোমাদের ভিতর থেকে একজন লোক সাইজের একা পারবে 60,000-এর মোকাবেলা করতে, হয় না? আরো জোরে একজন সামনের দিকে দাঁড়াই বলে, সেনাপ্রধান, সম্মানিত সেনাপ্রধান, আমি পারবো, পারবো গো, আমি পারবো 60,000-এর সাথে নড়তে। ইউ আজ আসলে আমাদের মুখে শোভা পায় না, ঠিক না? হযরত আবু ওবায়দা ইবনে জাররাহ বলে, তুমি বইসা বড় বাজান, আর একজন দেখবার চাইবো কে 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 পারবে 60,000-এর সাথে মোকাবেলা করতে। আরে সেরাজি, হাত নাড়াও তো, তোমার শক্তিতে না, আন্নাল কুওয়াতা লিল্লাহ জামিয়া, শক্তি তোর না, তোর মতো সেরাজি নারায়ণগঞ্জ আর ওই সেপিটে সহি রাখছি, হাত নাড়াইবার পারে না, তোর হাত নাড়াইতে দিছি, তোর না, তোর নেতার না, কারো শক্তিতে না, আমার শক্তিতে এই রূপগঞ্জ এই মাঝি পাড়ায় তোর মতো সেরাজি বোবা আছে, তার কণ্ঠে আওয়াজ নাই, তোর কণ্ঠে আওয়াজ আছে, এর রিমোট আমি আল্লাহর হাতে, তোরটা অন করে রাখছি এই জন্য তোর বাজে, ওই বোবারটা অফ করে রাখছি এই জন্য বাজে। তুই বক্তা, তোমার চিৎকারে লোক বসে, গৌরব করার কিছু নাই, ইয়া মানা চন্দে রোজে মজদে মাব দর হাকিকত মালিকে হর সাই কো ঠিক নেবে ঠিক জোরে কোন। আবু ওবায়দ ইবনে জাররাহ ডাক দিয়ে বলতেছে, অল্প কিছু সময়, বেশি না, আল্লাহ তুমি কবুল করো জোরে কোন, আমিন। আমি অল্পের ওয়াদা দিছি না,
আবার ওই শ্রেণীর নাচে এই পাবলিক কবি বলেন আমি বলতেই থাকবো, তা না, আল্লাহ রহমতে অল্প অল্প ওই অল্প আল্লাহ ডাক দিয়ে বলে না না মুসলমানের সজাগ হওয়ার জন্য বলছি, আমারও সজাগ হতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? এ বাবাজি ডাক দিয়ে বলে দ্বিতীয় আর কে আসো গো পারবা 60,000-এর সাথে মোকাবেলা করতে? আমরা তো ইউনিয়নের চেয়ারম্যান সাহেবেরই বলতে পারি না, চেয়ারম্যান সাহেব নামাজের রক্ত হয়েছে দয়া করিয়া নামাজটা পড়িয়ে গেলে কেমন হয়, এতে অপরাধ আছে? জলে বলেন না না আমি হুজুর সাহেব সব আমার ঠিক আছে কিন্তু দাওয়াত দিতে গিয়েও স্যাক্রিফাইস করি, কি বলেন ঠিক না ঠিক? কি করি না বাবা জোরে কন, না জানি আমার পোস্ট পজিশন চলিয়া যায়, না জানি বক্তার দাওয়াত কইমে যায়, না জানি পীর সাহেবের পীরগিরিতে ভাটল পরে, কি বলেন ঠিক নেবে ঠিক? পীরগিরি লইয়া পীরগিরি করো, বক্তা সাহেব ওয়াজ লইয়া থাকো, কেয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে দিন কো সূরজ ডুব জায়গা তুম লোক সামনে রোজা সরে কেয়া যাও ভাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা সামনে, আমার দিন তোমাদের সামনে যাব হয়ে গেছে, এই মুসলমানের ঘরের সন্তানের আরে তোমরা আমার দিনের জন্য কি করব? নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, বলো নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের। হুজুর বসা আছে, এই ফাঁকে একটা কথা বলি, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। নৈকমরা কবি নজরুলের কবি, নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমি বিবর তাই বাহিরে বইছে জ্বর তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর, ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল মাসর মাগরে বেতে শুনিয়া যান, এর সাথে জামাত হওরে হাজির এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দমামা বাদারে আমামাসি রুসুকুরি মুসলমান, নয়া জামানার দাওয়া দিছে ভাঙা কিল্লায় উর নিশান নারায়ে কবি নজরুল। বেড়ায় প্রথম জীবনে কিছু উল্টো পাল্টা কবিতা লেখছে যারা জানেন, কিন্তু শেষ জীবনে এসে কবি নজরুল একেবারে সোজা, রোজ হাসরে আল্লাহ আমায় জোরে, রোজ হাসরে করোনা বিচার আল্লাহ, করোনা বিচার আল্লাহ, রোজ হাসরে আল্লাহ আমায়, রোজ হাসরে আল্লাহ আমায়, বিচার আল্লাহ। এই কবিতা ভালো লাগে না? লাগে না জোরে। মসজিদের কিনারে আমায় খবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, কত সুন্দর। আর এখন এই তুই জৈনদেরা লাগাইছে ও মাইয়া, কি জৈনদেরা লইরিওস, আরে বন্ধু পঞ্চম কাতার থেকে আর একজন কে দাঁড়াইতে পারবা যে 60,000-এর মোকাবেলা করবা? একেবারে ঝটিকা বেগে বলি তুমি, এত বড় ঘটনা একেবারে এতটুকু করি ডাক দিয়ে একজন বলে আল্লাহর ফজল আমি পারবো। মিয়া বা আমি একটা ন মুসলিমের ছেলে, ন মুসলিম আমি আপনার ঘরে বইলে যাই, আপনারা যদি সত্যিকার ইসলামকে ভালোবাসেন, আপনারা 22,000 মুসলমান হন, বাতিলের বিরুদ্ধে সোচ্চার হন, দুনিয়া সব বাজার হয়ে যাক, সারে দুনিয়া গো মুখালেব, সারে দুনিয়া গো মুখালেব, ফির না কুছ নুকসান হাই, ডর নাহি কুছ গম নাহি, কুছ রহমতে রহমান হাই। শামসুল্লাহ ফরিদপুরি নাম শুনছেন? ফিল্ড মার্শাল আয়ুব খান, সত্য করে বলি, এক ওলামা কনফারেন্সের মধ্যে বলছে আমি এই করছি আমি সেই করছি, আমি ইসলামের জন্য এই দিছি আমি সেই দিছি, ফিল্ড মার্শাল আয়ুব খানের সামনে শামসুল্লাহ ফরিদপুরি সবেদ আলী একবার স্ত্রীন তিন উই কোনায় বসা আছে, উনি চিন্তা করে যেভাবে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে আর যদি এর প্রতিবাদ না করি কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াই হিসাব দিতে হবে, সেদিন তো আমি ফেল করবো, তাই ফিল্ড মার্শাল আয়ুব খানের মতো পাঠানের বাচ্চা পাঠানের সামনে শামসুল্লাহ ফরিদপুরি মুজাহিদে আজম সে এক কিনার থেকে দাঁড়াই বলে খান সাহেব আপনি ইসলামের জন্য কিচ্ছু করেন। এ কথা আমার চাইতে আপনাদের বেশি জানা দেয়, জানেন না? ফিল মার্শাল আয়ুব খান কি জিনিস, আমি শুনছি আয়ুব খানের বুট জুতার বাড়ি মারছে, বুঝলেন না? আয়ুব খান যে বুট জুতার বাড়ি দিয়েছে আমি একজনের কাছে শোনা কথা, কিন্তু কোনো দলিল না, এই যে এই আয়ুব খানের বুটের বাড়ির শব্দ পাইয়া লাল বাহাদুর শাস্ত্রী শুয়ে পড়ছে স্ট্রোক করছে, ভারতের লাল বাহাদুর শাস্ত্রী
মুসলমান দরগর মুসলমানই দার কিতাব, মুসলমান যারা ছিল কবরে গেছে আর মুসলমানই রয়েছে কিতাবের মধ্যে, আমরা আছি খালি লুপ জামা হায়, টুপি হায়, দাড়ি হায়, পাগড়ি হায়, জায়নামাজ হায়, আতর হায়, তসবিহ হায়, মাগার ইসলাম নেই। যাক করতেছেন মনে হয়, শেষ অল্প ডাক দিছে, না না আপনি কিচ্ছু করেন নাই। ফিল্ড মার্শাল আইয়ুব খানের বলতেছে, আল্লাহ ফিল্ড মার্শাল আইয়ুব খান বলে, মাওলানা আমাকে চেনেন, আমি পাঠানের বাচ্চা পাঠান, আমি ফিল্ড মার্শাল আইয়ুব খান। সুবহানাল্লাহি বিহামদি, শামসুল হক ফরিদপুরি, আমিও মুসলমানের বাচ্চা মুসলমান। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন, এদেশে 10 কোটি লোক নিয়ে আপনার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করে তুলব। শামসুল হক ফরিদ এক চিৎকারে ফিল্ড মার্শাল আইয়ুব খান আর কোনো কথা না বলে বলে, কোথায় মোলায়েম, কোথায় শিক্ষামন্ত্রী, মাওলানা কি বলে শোনো। লক্ষ্য তারা আছে কিন্তু এক চাঁদের আলো, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহওয়ালা ভালো। 10টা ছাগল পালাছে, একটা ভালো গরু পালা ভালো, এটা বলতাম সময় নাই, যদি আল্লাহ আবার রিজিক রাখে সেই সময়। পঞ্চম কাতার শেষ হয়ে গেছে, কয়জন গেছে, জোরে কন, ষষ্ঠ কাতার কে আছে হুজুরে বলে না, এরপর কে পারবা বলো। এই ষষ্ঠ কাতার থেকে 6 নম্বর কাতার থেকে একজন দাঁড়াই বলে, ইনশাল্লাহ আমি পারবো। এই 5 জনের আওয়াজের চাইতে তার ওয়াজ একটু বেশি, আওয়াজটা বেশি বড় হইছে। হযরত আবু উবাইদ ইবনে জাররাহ তাকাই দেখে, ইনি খালেদ বিন ওয়ালিদ, খালেদ বিন ওয়ালিদ, মনে মনে রে আপনাকেই খুঁজতেছিলাম। এখানে একটা কথা বলি, হুজুরা রাগ হবেন না, নিশ্চয়ই আমার দোয়া করবেন, যে যে মানের তার সেই মানের কথা বলা উচিত, যার যে ওজন, যে ওজনে বলি অসুবিধা নাই, সাইদি সাহেবের মানাইছে সেই ওজনে তার কর্মী একজন আরে মানাইবে না, ওই প্যারেড ময়দান কাঁপতে উঠবে না, ঠিক না? ঠিক বলি অসুবিধা কি, বিচারক যাই হোক, জেল হোক, ফাঁসি হোক, হাইডি হার ব্যাপার, কি বলেন, আপনাকে ব্যাপার, আমার তো একটা নাম তো বলা যায়, কি বলেন, ঠিক না? ঠিক এতে কোনো অসুবিধা আছে নাকি, জোরে কর, এতেও যদি কারো স্পষ্ট হয় তো হ্যাঁ আমারও ফাঁসি দিন। যে আওয়াজে আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহকে মানাইছে, যে আওয়াজে, সেই আজ আমার মতো সেরাজি তার বুড়ি ফেলে মানাবে না, ওটা আলাদা কণ্ঠ, ঠিক তবে ঠিক জোরে বলেন। এখানে আর একটা কথা মনে পড়ছে, 2-3 মিনিট সময় যে সাহস করতাম তার সাথে বেশি লাগবে, দেবেন থানবীর রহমতুল্লাহর কথা, এক গাধা সে খুশি হইয়া বাঘের চামড়া পড়ছে, জ্ঞানী লোক তো হুজুরে বসা আছে, হুজুরে পরে আমার মারে নাই আল্লাহই জানে, গাধায় পড়ছে কিসের চামড়া, বাঘের চামড়া ফরিয়া সে আয়নার সামনে যাই দেখে গাধা, যে আমার পুরো বাঘের মতো দেখায়, রয়্যাল বেঙ্গল টাইগার, তা আমি তো বাঘই, এই রূপগঞ্জ বাজারে কিনারে গেছে পর্দায় সব লোক দৌড়ে বাঘ বাঘ, এখন গাধা আরো খুশি, গাধা না বাঘ, গাধা আরো খুব খুশি। একটা গুরু রহস্য আছে বইলে গেলাম আজকের, হ্যাঁ গাধায় দেখে যে রূপগঞ্জের সব মানুষই যখন পলাইছে, তাইলে আমি যদি বাঘের মতো খালি আমার দেখেই পলাইছে, এখন যদি একটা বাঘের মতো ডাক দিই তাইলে এই নারায়ণগঞ্জেই থাকবে, এটা নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জটাই যাইবে সব আমারে পলাইয়া। এতক্ষণ কিন্তু গাদা ভালো আসলে, গাদা দেখে যা পলাইছে পলাইছে, গাদার কিন্তু এখন ঘরে আসা উচিত, কী বলেন, ঠিক না? ঠিক, গাদার মধ্যে কিউরিসিটি জাগছে যে আমি একটা বাঘের মতো ডাক দেবো। আমি জিজ্ঞেস করি বাজান, গাদের ডাক, গাদার ডাক কি বাঘের ডাকের হবে, ধরে খ বাঘের ডাক দাও, গাদায় ডাক, ঠিক না? ঠিক বুঝে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের কে বুঝাইতে পারিছে কোথায়, ও গাদা গাদা ছিলি কেন বাঘের মতো ডাক দিতে গেলি, যেই না রূপগঞ্জ বৈশা গাদায় ডাক কিন্তু আওয়াজ হয়েছে, যেই কুকুরি আওয়াজ হয়েছে পাবলিক কয় গাদা, বাগনা বাগনা গাদা, জাপের লাডি খোল পিঠা, কপলা কষা খোল পিঠা, বরিশালে কয় বাঁশের লাডি খোল পিঠা, গাদার মাথার উপর পিঠান দিছে, বাঘের মাথার উপর পিঠান দিছে চামড়া দেখা, যেই না চামড়াটা ফাইটে গেছে সঙ্গে সঙ্গে দেখে গাদা পিঠাই রাস্তার পাশে মার দিয়ে কবর দিয়ে দিছে, কি বলেন, ঠিক নেবে? ঠিক, তোমার যে ওজন কথা তুমি সেই ওজনে বলবা, আমার যে ওজন আমি সেই ওজনে কথা বলবো, কি বলেন, ঠিক নেবে? ঠিক, গাদায় বাঘের মতো চিৎকার দিও না, তুমি শামসুল হক ফরিদপুরি না যে ফিল্ড মার্শাল আইয়ুব খানকে বলবো আপনি কিচ্ছু করেন নাই, তুমি আল্লামা ফজলুল করিম না, ওই চিৎকারে তোমারে মা পাইবে না, তুমি সাইকুল আদিস আজিজুল হক সাহেব না, তোমারে ওই চিৎকারে মানাইবে না, কি বলেন, ঠিক নেবে? ঠিক, সুতরাং যে যা চিৎকার মারবা বুঝে মাইরো, শক্তি সঞ্চয় করো, খালেদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার। আবু উবাইদ ইবনে জাররাহ ডাক দিয়ে কয় তাল ইয়া হাবিবি সরা, এবং দু আসেন তাড়াতাড়ি আসেন, আপনারই তো খোঁজ করতেছি, আপনারই খোঁজ করতেছি, আমারে খোঁজ করতেছেন বলে, হ্যাঁ
আমি যে আসি তো আপনার দেখছি, আপনার দেখছি তো মাঠের মধ্যে, আপনি সৈনিক হই, আপনি আসছেন সিভিল সৈনিক হই আপনার আমি দেখছি, ডাক দিলেন না কেন? নামটা দিলে ডাক দিলে কাটি সিমেন্টেন হয় না, বেয়াদব হইয়া যায়। গতকালকে সেনাপ্রধান আপনি ছিলেন, পরশু দিন সেনাপ্রধান আপনি ছিলেন, তার আগের দিনের সেনাপ্রধান আপনি ছিলেন, আজকে সেনাপ্রধান আমি হইছি, গতকাল যে সেনাপ্রধান ছিল আজকের তার সম্মান কইমে যায় নাই। বাংলাদেশের নিয়ম হইল একদল ক্ষমতায় থাকলে আর এক দল ফলায়, এই দল ক্ষমতায় এলে এই দল ফলায়। আমাকে বরিশালে কথা কইছে আপনাকে নারায়ণ জানা ঠিক না বেশি, এটা কি কোন রাজনীতির কথা কইছি ঠিক না? বেটি জোরে বলেন, ডাক দিয়ে বলে না না আপনাকে ডিজোনার করা চল না, অসম্মান করা চল না, এই জন্য ওয়েটান সি আমি দেখতেছিলাম আপনি কখন দাঁড়াই যান, কয় দাঁড়াই গেছি ঝটিকে বেগে বইলে গেলাম। ডাক দিয়া খালেদ বিন ওয়ালিদ আপনি 60,000 সাথে নড়তে পারবেন? কয় ইনশাল্লাহ পারবো, দলিল দেন। প্রিন্সিপাল হুজুর যদি বলে আমি এত লোকেরে 6,000 লোককে আজকে খাওয়াবো, তাহলে কমিটির সভাপতি সেক্রেটারি করবে না যে হুজুর চাউল কতটুক, গরুর গোস্ত কতটুক, ডাইল কয় কেজি? ঠিক না ঠিক? আবু ওবায়দ ইবনে জাররাহ ডাক দিয়ে বলে এই 60,000 সাথে আপনি একটা লড়বেন, কোন শক্তির বলে লড়বেন? আমাকে এভিডেন্স দেন, কাগজপত্র দেন। খালেদ বিন ওয়ালিদ ছোট্ট করে বললাম, খালেদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে কোরআন হাদিসের এভিডেন্স ছাড়া আর কোনো এভিডেন্স আমার কাছে নাই, আন্নাল কুবতা লিল্লাহি জামিয়া। বলে ঠিক আছে আপনি এভিডেন্স দেন। কয় এভিডেন্স হইল ওলা তাহিনু ওলা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কার কথা? কার কথা? কই শুনেন, আবার আল্লাহ বলতেছে তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, তোমরাই কামিয়াব হবে। এ মুসলমানের ছেলেরা হাত হাত উঠাও, হাত উঠাও, দুই হাত জাগাও, দুই হাত জাগাও, তোমরাই কামিয়াব হবে, হাতে নাড়া দাও, তোমরাই কামিয়াব হবে যদি তোমরা মুমিন হও। ঠিক নেবে ঠিক জোরে কয়, বুড়িয়ারাও হাত লড়াইন কাজে লাগবে, নাইলে তো অল্প বয়সে বুড়ো হয়ে যাইবে। এইরকম হাত লড়াইবেন, হাঁটবেন, 40 বছর পরে কাঁচা লবণ খাইবেন না, গরুর গোস্ত খাসির গোস্ত কম খাইবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? সবজি বেশি খাইবেন, লড়বেন, দৌড়াইবেন, জিহাদের ময়দানে 80 বছরও দৌড় দিবার পারবেন। এক নম্বর দলিল দিলাম কোরআন দিয়া। আবু ওবায়দ ইবনে জাররাহ ডাক দিয়ে বলে তাহলে এরপরে কি দলিল? কয় হাদিস। কয় হাদিস কি? কয় নবী আমার বলছেন ইমানদাররা যে তা বেইমানেরা মরা, ইমানদাররা। আর আমরা যদি কেউ একটু সম্মান করে এম বলে পি সাহেব, অথবা কেউ একটু আমাদের সম্মান করে হুজুর আপনাদেরকে ভালো জানি দোয়া করতে যাবেন আমার ওখানে, একটু দোয়া করে আসবেন, আমি আপনার ওখানে আসবো, আপনার মাদ্রাসা দেখতে আসবো, হুজুর কোনো চিন্তা নেই, হুজুর ফুললে এইরকম হয়ে যায়, কী বলেন ঠিক নেবে ঠিক? আরে এমপির সাথে কথা বলছি, এম বলে পি বেডা, যারা বেটা তারা এম তো ভালো, মন্ত্রী মিনিস্টার ড্যামকেয়ার, সারা দুনিয়া বাজার হয়ে যাবে, আল্লাহকে বাজার করা চলবে না, ফাঁসেকের ইত্তেবা করবো। বুঝছি আগামী বছর দাওয়াত আর হবে না, আমিও চাই এত কষ্ট করে লাভ কি, পদ্মা সেতু বন্ধ দিতে ঘুরিয়ে আসা লাগে, অনেক কষ্ট হুজুর কইছি। হুজুর তো আমার কলিজার মানুষ, আমি ভালোবাসি আলহামদুলিল্লাহ, এল ভাষা কোথায় দাঁড়ায় জানে, একবার কইছে নোয়া খাইলে হুজুরা থাকলে নস করম খুশি নেবে যা জোরে করে আলহামদুলিল্লাহ। কয় যারা ইমান আছে জেন্দা, যারা বেঈমান মরা, আমার দিকে একবার কয়েক মিনিট আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ এভিডেন্স দুইটা ঠিক আছে নি হুজুর? ডাক দিয়ে বলে আবু ওবায়দ ইবনে জাররাহ প্রধান সভাপতি শুনে রাখেন, আল্লাহ বলে না যে 60,000 সাথে 120,000 লাগবে, 30,000 লাগবে, 40,000 লাগবে, তা বলে না, বরঞ্চ আল্লাহ বলছে যদি তোমরা মোমেন হও। সুতরাং আমি কনফিডেন্স, আমার আস্থা, আমি মোমেন, আমি জেন্দা, আমি 60,000 ভয় পাই। গভীর রাত্রে আল্লাহু আকবারে খুব নূর আসছে, জোরে কোন আলহামদুলিল্লাহ, বাংলা সেই চেতনা নিয়ে আল্লাহু আকবার বলছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। জান আবু ওবায়দ ইবনে জাররাহ বলে আজকের দ্বিতীয় সেনাপতি আপনাকে এখন আমি বানাই দিলাম খালেদ বিন ওয়ালিদকে, তবে শুনে নিন একাকে পাঠাইতে আমার লজ্জা লাগে, 60,000 সাথে মোকাবেলার জন্য আর 59 জন দিয়ে দিলাম, আপনি একজন আর 59 জন, আমাকে রূপ আপনাকে রূপগঞ্জে কয়জন হয়, আমাকে 960 জন জান, আমি দেখতেছি 60,000 সাথে মোকাবেলা করার জন্য আবু ওবায়দ ইবনে জাররার কথায় দ্বিতীয় সেনাপতি খালেদ বিন ওয়ালিদ চলে গেছে। আবু ওবায়দ ইবনে জাররা বলে যুদ্ধের ময়দানে দেখতেছি খালি ধোয়া, আরব দেশে ধোয়া আসবে কোত্থেকে, ধুল আর ধুল, আসর পর্যন্ত অপেক্ষা করছি যুদ্ধের ময়দান থেকে কি খবর আসে, আমার 60 জন মুসলমান তো নাই, বুঝে ফেলছি আসরের নামাজ যায় যায় লাল হয়ে গেছে। এই সময় আমি ছোট্ট করিয়া এক ঘোড়াটা নিয়ে একটা দৌড় দিয়া এই আপনার ইয়ারমুখের যুদ্ধের মাঠে চলে গেছি, গিয়া দেখি ইয়ারমুখের যুদ্ধের রক্ত আর বালিতে কাদা হয়ে গেছে, ঘোড়ার পায়ের খুর দেবে গেছে, আর হাজার হাজার মানুষ
মৃত্যু শুইয়াস। মুসলমান কয়জন? হাজার হাজার আসবে প্রত্যেকে। আমি নির্গত হয়ে গেছি এত লাশ, আমি মাটির থেকে একজন লাশের ঘাট ধরি, আমি একটু মুখের দিক তাকাই দেখলাম যে লাশটা প্রথম দেখছি সেই লাশটাই মুসলমানের, বুঝা ফেলাইছে আর তো মুসলমান নাই, মাঠের মধ্যে কোনো জন্তু নাই, কোনো মানুষ নাই, উই কোনো একজন দাঁড়িয়ে আছে, ঘোড়া রাইখা দৌড় দিলাম, পাও আমার কাদার মতো মাটির মধ্যে ডাইবে যাইতেছে বালুর মধ্যে, গিয়া দেখি উনি খালেদ বিন ওয়ালিদ, মুখখানে একটু বেজার, যাইয়াই সালাম দিছি, হাতটা বের করে দিছি, আমরা তো হাতও বার করতে চাই না, আমি বড় হুজুর, আর নবী আমার বলেন কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাফা আলে মান ফাকা সাফানি ও মান সাফানি কানা মাই ফিল জান্নাহ, যুগের একজন হক্কানি আলেমের দিকে মুখ ফিরে হাতটা বাড়াই দেবা, নবী আমার বলেন তুমি মনে করবে আমি নবীর সাথে হাত মিলাইলাম, যে আমি নবীর সাথে হাত মিলাইল গো তার জান্নাত হবে আমি নবীর সাথে। হাতটা বেড়াই দিছে খালিদ বিন ওয়ালিদ, ওই যে লাল হয়ে গেছে আসরের নামাজের রক্ত একটু পরে চলে যাবে, মাগরিব হয়ে যাবে, খালিদ বিন ওয়ালিদ গো কথাবার্তা পরে হবে, আমি দাঁড়াই আপনি আসরের নামাজটা পড়িয়ে আনেন, খালিদ বিন ওয়ালিদ একটা চিৎকার দিয়া কয় সেনাপতি মনে কিছু নেবেন না, ফজরের নামাজ আপনার পিছে পড়িয়ে আসছি, এখন আসরের নামাজের সময় হয়ে গেছে আরো আগে, ওই সেই উজু এখনো খালিদ বিন ওয়ালিদের মৌজু, খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া বলে শুধু অজু মৌজুদ না, এই যুদ্ধের ময়দান ইয়ার মুখে দুঃসময়, আমাদের 60 জন দিয়ে দিছেন, আমার কোনো চিন্তা নাই, একাই আমি যথেষ্ট, এই যুদ্ধের ময়দানে আমি আজান দিয়া একামত দিয়া বা জামাত নামাজ আদায় করেছি। যেই জাতি যুদ্ধের ময়দানে আজান একামত দিয়ে নামাজ পড়ে ওই জাতিকে কেউ ঠকাইতে পারে না। আর আমাকে বরিশালে জোহরের নামাজ পড়িয়া ভাত খাইয়া গরু কিনতে যায়, আসর মাগরে বেশার নামাজ পড়ে না, আছে না লোক, সব লোক নাকি বলেন ঠিক নেবে ঢি, গরু কিনতে গেছে ওয়াজে বাদায় করার জন্য, আসর মাগরেব না এসা পড়তে পারে না, আসর আসর মাগরেব এসা পড়বার পারে না, গেছে ওয়াজে বাদায় করতে, কি বলেন ঠিক নেবে ঠিক, তিন উক্ত নামাজ কাজা, এই জাতি রাস্তার মধ্যে শিখ দিলে গাদার আওয়াজ হয় বাঘের আওয়াজ হয় না, ঠিক নেবে ঠিক যদি বলেন বাবাজিরা হরে, ডাক দিয়ে বলে খালেদ বিন ওয়ালিদ তাই তো কথা ওয়েল অনেক ভালো কথা, কিন্তু জানবার চাই আমার মুসলমান সৈনিকদের অবস্থা কি, ভাই আপনি কোনো চিন্তা করবেন না, 60 জন আর 8 জন শহীদ হয়েছে, 52 জন সুস্থ অবস্থায় রেস্টে আছে, যেন তো সৈন্যরা আহেরা ক্লিয়াসের কোথায় কয় সব রাজ দরবারে গেছে, সৈনিকরা যায় কয় ও আমাদের প্রেসিডেন্ট আপনার কাছে জানবার চাই, আর খালেদ বিন ওয়ালিদের সাথে নড়তে পাঠাইবেন না। সম্রাটের একলিয়াস ডাক দিয়ে ব্যাপারটা কি, কই ব্যাপার ব্যাপার বুঝি না, আপনার সাথে কথা বলতে চাই না, কই না বলো আমার আর সৈন্য কই, কই সব শেষ, ব্যাপারটা কি তোমরাই তো সিআইডি ডিএবি এনএসআই রিপোর্ট করছো, মুসলমানরা দাঁড়াইয়ে নাকি কাঁদে, নুইয়া কাঁদে মাটির মধ্যে মাথা লাগাই কাঁদে, কাগজের টুকরো পরে আর কাঁদে, এরা নাকি দুর্বল, এখন এ কথা বলো কেন, আরে না 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 তোদের রিপোর্টে ভুল, আমি বলতেছি তোদের রিপোর্টে ভুল, মুসলমানরা দাঁড়াইয়া মালিকের সাথে হটলাইন করে, রুকুর মধ্যে যাই হটলাইন করে, সেজদার মধ্যে গিয়ে হটলাইন করে, ওরা করে মালিকের সাথে লাইন করে, শক্তি জিসমানিয়া রুহানি শক্তি সঞ্চয় করে, কি বলেন ঠিক নেবে ঠিক, এই সম্রাটের একলিয়া ডাক দিয়ে বলে তাই না কি বলে, হ্যাঁ আমি 3 লক্ষ সৈন্য রেডি করছিলাম, তোমাদের রিপোর্টের উপর ভিত্তি করিয়া 2,40,000 ব্যারাকে নিয়ে গেছি, এখন আমার কি করার আছে, একজন দাঁড়াই বলে আপনি গদিতে বসে কথা বললে বড় সুন্দর শোনায়, গদির দিয়ে নামেন তারপরে কথা বলেন, এমন কথা আমারে বলো কেন, আপনি জানেন না মুসলমানদের খবর রাখেন না, আমরাও বুঝতে পারি নাই, সিআইডি ডিএবি এনএসআইডি ধরেন, খালেদ বিন ওয়ালিদ একটা তরবারি যখন উপরের দিকে উস্কায় জাগায় আমরা চোখকে দেখছি মনে হয় যেন 60,000 তরবারি, আল্লাহু আকবার, একটা তরবারির সাথে 60,000 তরবারি, আমার যুবকেরা ও আমার সম্মানিত বন্ধুরা, আমি এই ইসলাম আপনাদের খেতে খেয়ে কবুল করছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ ওয়াজের ময়দানে যেমন নারায় তাকবীর, রাজপথেও যেন নারায় তাকবীর দিয়ে যাইতে পারি, যেদিন মরে যাব গো কোরআনের মালা গলায় লাগাইয়ে যেন যাইতে পারি, মোনাজাতের আগে দেখবার চাই কোনো মুরব্বীরে দাঁড়াইতে বলবো না, কোন কোন যুবক দাঁড়াই বলবো সিরাজি তুমি তো মুসলমানের ঘরে হও না, তোমার আল্লাহ ইসলাম দিছে,
তুমি যখন মহব্বতে আমাকে এই কথাগুলো বুঝাই গেলা, আমরাও তৈরি হইলাম, মাঝি পাড়ার মাদ্রাসার মাঠ থেকে দাঁড়াইয়া দেখাই দিলাম আমরাও নবীর রঙে রঙিন হব। এমন যুবক কারা দাঁড়া দেখতে চায় আল্লাহ? এমন যুবক কারা আল্লাহ তুমি কবুল করো জোরে করে আল্লাহ আকবারি। আল্লাহ আমার এই যুবকদের খালেদ বিন ওয়ালিদের মতো মর্যাদা মর্তবা শক্তি দিয়া দাও জোরে করে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলে বইসা পড়েন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তবে বাবা নিজের জন্য কোনো কিছু চাইব না, আপনাদের কোনো ভয় নাই। মাত্র কয়েকটা মিনিট, ঘন্টা সে ঘন্টা না, কয়েকটা মিনিটের মধ্যে যুবকরা ঠিক থাকবে জোরে বলো, হাত জায়গায় বলো ঠিক থাকবে জোরে বলো। এই শক্তি, এই হিম্মত কোরআনের পথে, কি বলেন ঠিক তেমনি ঠিক, এই শক্তি মাদ্রাসার পক্ষে, এই শক্তি কোরআনের পক্ষে, টুপিদারির পক্ষে, ইসলামের পক্ষে, কি বলেন ঠিক তেমনি ঠিক, হক্কানি পীর বুজুর্গের পক্ষে, আন্দোলনের পক্ষে থাকবে, কি বলেন ঠিক তেমনি ঠিক। না না, এ মুসলিম নেভার ব্রেক হিস ওয়ার্ড, একজন মুসলমান তার নিজের ওয়াদার খেলাফ করে না, আল্লাহ তুমি কবুল করে না। বাজান বিদায় হয়ে যাব, একবার আসছিলাম আমার প্রিন্সিপাল হুজুরে বেলাল হুজুর যে আদর করছে ভুলি নাই, আজকেরও বলতেছে কথা বলছে, আপনার কিছু বলা লাগবে না, আল্লাহর ফজল করমে আপনাদের দেখি আমার মন বলতেছে আজকের দোয়া আল্লাহ কবুল করে ফেলবে। এমন এমন মানুষের মধ্যে চোখের পানি দেখেছি, আল্লাহ ওই মানুষের চোখের পানির বদৌলতে আল্লাহ সেরাজিরে তুমি মাফ করে দাও। একটু স্মৃতি রাইখা যাওয়ার জন্য কোন পর্যন্ত মিসকাত পর্যন্ত মাদ্রাসা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ টাকার কেতাবের দরকার, আজকে যারা মঞ্চে বসা আছে মাঠে বসা আছে, আব্বু নব মুসলিম যদি বলতো ওই যে বলছে আপনারে পাই নাও, কিন্তু মহব্বতের জোশে বলছে, কি বলেন ঠিক নেবে ঠিক, শত্রুতা আছে এই জন্য বলছে না, মহব্বত দিয়ে বলছে জোরে কন। বন্ধু বন্ধুরে বাজার মধ্যে জরাই ধরে কয় আমার বাড়ি না গেলে চাউলের দাম দিয়ে যাইবেন, খাসির দাম দিয়ে যাইবেন, জানেন না কত ভালোবাসে, কি বলবো তারে ছোট করা হয়। সেই জন্য বলি নিজে কাশ্মীরি শাল গায়ে দেন, আমি সেরাজরে কাশ্মীরি শাল গায়ে দিয়ে দিছে নিজের পয়সায় কিনা আল্লাহু আকবার। আমি দোয়া করি যুগের ফজলুল করিম বানাইয়া পাগলারে কবরে নিয়ে যাইও, বাবা আমার বাবা নাই মা নাই, আপনাদের দেখি ইসলাম কবুল করছি, আপনাদের নিয়ে বুজুর্গণে দিন আছে, আসলে এই মজলিসে চেয়ারে বসে আওয়াজ করার উপযুক্ত আমি না, আমি একজন পাগল এই মাঠের মধ্যে চাইব, আমি আশা করি আল্লাহর ফজল করবে পাইব। আমি ওই পাগলার জন্য আমার বাবার মতো মনে করিয়া দোয়া করব, কয়েকটা মিনিট একজন লোক